সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিটল টাটা এসএটিভি সংলাপে। সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। আজ আমরা কথা বলবো ট্যাক্স, ভ্যাট আদায় ও ভীতি এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি। আমাদের সাথে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং ইআরএফ এর সাবেক সভাপতি জনাব মনোয়ার হোসেন। এবং এ বিষয়ে প্রশ্ন করবার জন্য স্টুডিওতে আছেন কয়েকজন শিক্ষার্থী। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে ট্যাক্স এবং ভ্যাট সরকারের রাজস্ব আহরণের অন্যতম খাত, এবং এই ট্যাক্স এবং ভ্যাট যারা দিয়ে থাকেন তাদের সবারই একটি কথা যে আমরা সরকারকে রাজস্ব দিতে চাই, কিন্তু সেখানে নানাবিধ জটিলতা, নানাবিধ হয়রানি, নানান রকম জটিলতা থাকার কারণে তারা তাদের সেই কাঙ্ক্ষিত রাজস্ব সরকারের কোষাগারে জমা দিতে পারছেন না। আজকে আমরা পুরো সময়টা জুড়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কীভাবে এটিকে আরও সহজীকরণ করা যায়, কীভাবে যেন জনভোগান্তি কমানো যায়, এ বিষয়ে আমরা আলোচনা করব। আমি শুরুতেই আসতে চাই জনাব খন্দকার রুহুল আমিন আপনার কাছে, যে ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের সরাসরি সম্পর্ক এনবিআর কিন্তু পরের আরেকটি পার্ট, সেখানে এই যে মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র প্রতিক্রিয়া কেন তৈরি হয়? অনেকেই বলে থাকেন যে আমরা ভ্যাট দিচ্ছি কিন্তু সেই ভ্যাটের টাকাটা সরকারের কোষাগারে জমা হচ্ছে না, তাহলে ফাঁকিটা কোথায়? জি, ধন্যবাদ আপনাকে। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা সত্যি আমাদের প্রতিনিয়তি এটা প্রয়োজন, এবং একটা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে দুই দিকেই কিন্তু এটা প্রয়োজন। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে ভ্যাট দিচ্ছি কিন্তু ভ্যাটটা ঠিক প্রকৃত পক্ষে সরকারি কোষাগারে যাচ্ছে কি না, এটা আমি অবভিয়াসলি বলবো অবশ্যই যায়। কীভাবে যায়? এখন যেমন ইসিআর মেশিনের মাধ্যমে যেটা ভ্যাট নেওয়া হচ্ছে, এবং ইসিআর মেশিন তো সব কিছু কম্পিউটারাইজড, তো সেখানে কিন্তু ফাঁকি দেওয়া বা না দেওয়া এটা কোনো প্রশ্নই আসে না। সুতরাং প্রতিটাই কেন এনবিআর থেকে যারা আসেন তারা প্রতিনিয়ত তারা মনিটরিং করেন, মনিটরিং করে যে টাকাটা আদায় হয় তারা ঠিকই ওখানে জমা দেওয়া হয়। এখানে আরেকটা জিনিস খেয়াল করা দরকার যে এখানে ভ্যাট কর্মকর্তা এডিশনাল সেক্রেটারি সাহেব আছেন, এডিশনাল কমিশনার সাহেব আছেন, উনিও বলতে পারবেন। ওনারা তো অ্যাকচুয়ালি সরকার থেকে ওনাদেরকে সম্মানই দেওয়া হয়, ওনার দায়িত্বে আছেন ভ্যাট কালেকশন করা। আর আমরা যারা আছি, আমরা যারা ব্যবসায়ী আছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এনবিআর বা সরকার থেকে কোনো মানে অনারিয়াম বা অন্য কিছুই পাই না, বাট আমরা নিজেদের স্বার্থে করে থাকি, মানে দেশের স্বার্থে আমরা এই কাজটা কিন্তু করে থাকি, জনগণের থেকে ভ্যাট নিয়ে সেটা সরকারি কোষাগারে দেই। আর এখানে যে কথাটা আছে তা হলো যে প্রকৃতপক্ষে সব জায়গায় যাচ্ছে কি না, ইসিআর মেশিন তো এটা প্রশ্নই আসে না, সব কিছু ওখানে আপনার কম্পিউটারাইজের মাধ্যমে এখানে সব কিছু চলে আসছে। আর কিছু কিছু ছোটো দোকান বা অন্য দোকানে যেটা আসে সেটা আপনার কনজিউমার যে ক্রেতা তার দায়িত্ব হবে যে আমি যদি মিষ্টি বা কিছু কিনি, কেনার আগে বলবো ভাই আবার ভ্যাটের চালানটা দিবেন, ভ্যাটের চালানটা দিলে অটোমেটিক তো ওখানে সরকারি কোষাগারে যাবেই। তো এই কারণে এখানে যারা অভিযোগ করেন তাদেরই কিন্তু দায়িত্ব আছে, দায়িত্বটা কি যে অন্য কিছু যদি তারা কিনে যেখান থেকে কিনে, যেমন আপনার ডিপার্টমেন্ট স্টোরে এখানে আপনার চান বা না চান অটোমেটিকভাবে ইসিআর মেশিনে আপনার সব কিছু চলে আসছে, কত টাকা আপনি কিনলেন এর মধ্যে কত পার্সেন্ট ভ্যাট, এই ভ্যাটের টাকাটা ঠিক মতো এখানে আসছে কিনা, অটোমেটিক চলে যাবে। এখন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে ইসিআর মেশিন অ্যাপ্লাই করলে তাহলে ভ্যাটের চালানের কপি নেওয়ার প্রয়োজন নেই? না, সেখানে নেই, আপনি তো এই পাচ্ছেন যে ক্যাশমোর মধ্যে সব কিছু লেখা আছে, আপনি যে ক্যাশমোটা পাচ্ছেন কোন কোন আইটেম আপনি কিনলেন, কী কী তার কোড নাম্বার, এবং এখানে টোটাল কত টাকা হলো, কত টাকা ভ্যাট, টোটাল টাকা কত, এটা সব কিছু চলে আসছে। তা সুতরাং ইউ উইল গেট এভরিথিং ইসিআর মেশিনের মাধ্যমে। আর এখানে আসুন, হয়তো অনেক জায়গায় ইসিআর মেশিন নেই, যেমন মিষ্টির দোকান আছে বা গ্রোসারি দোকান আছে, সেখানে বলেন যে আপনার ভ্যাট, আমাদের ভ্যাটের চালানটা দিবেন, আমার ক্যাশ মেমোটা দিবেন। ক্যাশ মেমোর মধ্যে যদি ভ্যাটের কথাটা না লেখা থাকে কত টাকা, সেখানে তাকে চ্যালেঞ্জ করেন যে আমি তো এখানে এত টাকা আপনি ভ্যাট নিচ্ছেন, আপনি এখানে তো লেখেন নেই কিছু, তাহলে তো সেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। এই কারণে আমি মনে করছি ব্যবসায়ীদের যেমন দায়িত্ব আছে সরকারের পক্ষ থেকে আমরা যেভাবে কাজ করছি, আর তদ্রূপ যদি ক্রেতা সাধারণ তারাও তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন দেশের স্বার্থে, যে আমি এই জিনিসটা নিচ্ছি আমাকে ক্যাশমো দিবেন, ক্যাশমো আপনি দেখেন যে তার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার এবং ভ্যাট কত দিল ঠিক আছে কি না, এই জিনিসটা আপনি রেখে দেন,
রেখে দিয়ে তারপরে যদি আপনার মনে হয় কোনো সন্দেহ হয় তো সেখানে এনবিআর বা যে কোনো সাংবাদিকদের আপনি এটা দেখিয়ে দেন যে উনি আমার কাছে ভ্যাট নিয়েছে ঠিক মতো দিচ্ছে কিনা আমরা যাচাই করতে চাই, বা উনি হয়তো ভ্যাট দেয়নি, তাহলে কিন্তু সবকিছু বেরিয়ে আসবে। আপনি বলতে চাচ্ছেন যে সবার উভয়মুখী দায়িত্ব রয়েছে, মানে দুটি পক্ষেরই দায়িত্ব রয়েছে। আমি আসবো আপনার কাছে আবারও জনাব মনোয়ার, আপনার কাছে আমি ভোক্তাদের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। ভোক্তারা অধিকাংশ সময় অভিযোগ করেন, যেমন আমরা যখন রিপোর্টিংয়ে বাইরে যাই, আপনি নিজেও সাংবাদিকতার করেন এখনও, ভোক্তারা অভিযোগ করেন যে যে টাকা তাদেরকে দেয়া হচ্ছে সেই টাকা ওই পণ্যের দামের ভিতরে অন্তর্ভুক্ত করা আছে, তাহলে তিনি আবার অতিরিক্ত ভ্যাটের একটি কাগজে করে এত পার্সেন্ট, 5% to 7% এরকম করে বিভিন্ন রেটে আবার অতিরিক্ত ভ্যাট দিচ্ছেন, বিষয়টা কতটুকু মানে কোনটা সত্যি আসলে? ফার্স্ট অফ অল আপনি যে কথাটা বলেছেন এই ধরনের অভিযোগ আমরা শুনি, প্রায়শই শুনি। একটা আইটেম আছে আমি নিচ্ছি, আইটেমটার গায়ের মধ্যে লেখা আছে, ইনস্ক্রাইব করা আছে যে ইনক্লুসিভ ভ্যাট এত টাকা। আপনি সেখান থেকে ভ্যাট যখন নাকি আপনাকে ক্যাশ মেমো দেওয়া হচ্ছে, যে দোকানে ইসিআর আছে, আমি টিসিআর ব্যাপারে একটু কথা বলবো, আমি আপনার কথা খুব সংক্ষেপে সেই আমি ইসিআর ব্যাপারে কথা, ওখানেও একটু ম্যানিপুলেট করা যায়। সেটা হচ্ছে যে ওখানে যখন ভ্যাটটা নিলেন তো সেক্ষেত্রে ন্যাচারালি কনসাস্টেন্সটা হচ্ছে এখানে বড় ব্যাপার। এটা অপ্রিয় হলেও সত্য কথা, আমাদের ভোক্তা সাধারণ বা কনজিউমার্সদের মধ্যে কিন্তু কনসাস্টেন্স লেভেলটা খুব কম বা অনেকটা ইগনোরিং ভাব। যেমন আমি নিজে জানি বহু জায়গার থেকে আপনি ইভেন 200-300 টাকার জিনিসপত্র কিনছেন, বাট ইউ আর গোয়িং আউট অফ উইদাউট এনি ক্যাশ মেমো অর সামথিং লাইক দ্যাট, চায়ও না, দোকানিরাও দেয় না, মিলে গেল আর কি, কাজে শেয়ার দেবে কেন, ইউ আন্ডারস্ট্যান্ড? এটা সত্যি কথা। কাজে আমি এখানে প্রাইম জিনিসটা যেটা বলবো, প্রাইম প্রথম জিনিসটা হবে যে কনসাসনেস অফ দ্য কনজিউমার্স, যেটা প্রয়োজন সবচাইতে বেশি। আমি উদাহরণ দেবো না, ঘরের পাশে বড় শহর আছে, সেখানে আমরা জানি সেখানে 2-3 টাকা জিনিস কিনলেও সেখানে আপনার একটা ক্যাশ মেমো দেবে, কলকাতার কথা বলছি আমি। এখানে সেই কনসাসনেস নাই দুঃখজনকভাবে, চায়ও না কেউ। আই থিঙ্ক আপনার পয়েন্টটা বোধ আমি দিতে পেরেছি। এটা আমি একটু এই ব্যাপারে আসছি যে ইসিআর থাকলেই যে ম্যানিপুলেট করা যাবে না, নট দ্যাট, করা যাচ্ছে। এবং হচ্ছে ফার্স্ট অফ অল ঢাকা শহরে কত লক্ষ দোকান আছে, এ কোনো অ্যাসেসমেন্ট এনবিআরের আছে? আমার ধারণা নেই। এর মধ্যে কত পার্সেন্ট দোকান ইসিআর ইন্ট্রোডিউস করেছে এটা হয়তো আছে, আর বাকি বড় বড় দোকান প্রচুর ট্রানজ্যাকশন, দিনে লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন, কিন্তু ইসিআর নেই, এই অ্যাসেসমেন্টটা বোধ হয় এনবিআরের নাই, সো ফার আই আন্ডারস্ট্যান্ড। এটার সাথে আর একটা পয়েন্ট ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইভেন বড় দোকানেও আমি জিনিস নিলাম, দিয়ে টাকা দিয়ে চলে আসলাম, সে ওই ইসিআরের মধ্যে এন্ট্রি করার আগেই বা এন্ট্রি না করেই এ দেখলো যে তো চলে গেছে আর কি, ইসিআর এন্ট্রি করবো, এরকম কিন্তু গাফিলতি, এটাকে বলা হচ্ছে গাফিলতি, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আছে। তো এখন আপনার দোকানে ইসিআর থাকলেও সব সেলস, মানে মনে করেন আপনার যদি 2 লক্ষ বার যদি সেলস হয়, 2 লক্ষ বার টাইম মানে যে সেল হয়, 2 লক্ষটাই যদি এন্ট্রি হচ্ছে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখানে আমি একটু এই জিনিসটা বাস্তব, এবং এটাও কিন্তু আমাদের নজরে আছে, দেখছিও আমরা। এখানে ওই প্রশ্ন হচ্ছে একই ঘুরে ফিরে আসছে যে কনসাসনেস অফ দ্য বায়ার্স অর দ্য কনজিউমার্স। আপনি বলছিলেন যে একটা প্রোডাক্টের গায়ে যখন লেখা থাকে যে ইনক্লুসিভ ভ্যাট, তো তাহলে এটি আবার নতুন করে যখন কেনা হলো তার উপরে কি আবার ভ্যাট হতে পারে? এটা তো এটা না হতে পারে না, কিন্তু ডাবল ট্যাক্সেশন আপনি কনজিউমার্স এই কনজিউমিং আইটেমসের উপর আপনি দিতে পারেন না, সম্ভবপর না, কিন্তু হচ্ছে ঘটনাটা, এরকম সত্যি কথা। ফর এক্সাম্পল একটা কথা বলছি, সার্ভিস চার্জ নিচ্ছে হোটেল রেস্টুরেন্টে, আপনার কোনো কোনো প্রায় সব হোটেল রেস্টুরেন্টে এখন সার্ভিস চার্জ নেয়, অথচ আপনার সেখানে আপনি রেডিমেড জিনিসই আপনি একটা কিনলেন, কিনে আপনি সেখানে বসে খেলেন, সেটার গায়ে লেখা আছে, ওরা তো ইম্পোর্ট করে বা কেনে, লেখা আছে যে এত ইনক্লুসিভ ভ্যাট, কিন্তু সেখানে আপনি বেরোছেন সার্ভিস, কেন আপনার যে সার্ভিসটা দিল, যে সার্ভ করলো, এটার জন্য সার্ভিস চার্জটা নিচ্ছি। তো দেয়ার আর মেনি ওয়েজ আপনি কনজিউমার বা ভোক্তার কাছ থেকে আপনি কীভাবে টাকাটা বা অ্যামাউন্টটা বের করে নিচ্ছে, বহু রাস্তা আছে, অত ডিটেলসে যাওয়া সম্ভবপর না। কিন্তু যেটা সত্যি কথা সেটা আমি বারবার বলছি যে গভর্নমেন্ট যত যা কিছুই করুক, আমি বলবো না যে গভর্নমেন্টের সমস্ত কিছু অ্যাকশনই ডিজায়ার্ড লেভেল পর্যন্ত ইল্ড দিচ্ছে বা
কি বলা রিটার্ন দিচ্ছে সেটা আমি বলছি না, কিন্তু কিছুটা তো দিচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু তারপরেও কথা থেকে যাচ্ছে, এই যে এই ইসিআর কথাটা আমি যেটা বললাম আর কি, তারপরেও কিন্তু থেকে যাচ্ছে যে দেয়ার আর ওয়েস্ট টু ম্যানিপুলেট। আর কত লক্ষ দোকানে এগুলি বিক্রি হচ্ছে সে কথা আপনাকে আগেই বললাম, কোনো অ্যাসেসমেন্টই নাই, বড় বড় দোকান আছে। আমি একটু ধরে এনবিএ কর্মকর্তার কাছেই যে সরাসরি চলে যাই, এখানে আমার একটু কথা ছিল যেটা আমাদের মনোয়ার সাহেব যে কথাটা বলেছেন, পরের ধাপে একটু একটু বলেন, রিলেটেড ছিল তো, এই কারণে হলে ভালো হতো। বলতে চাচ্ছি যে যে কথাটা বললেন যে অনেক ইসিআর মেশিন থাকা অবস্থায় কাস্টমার হয়তো নেয় নেই, সেভাবে রেখে দিয়েছে বা দিল না, অ্যাকচুয়ালি তা নয়। তা নয় কেন, কারণ এখানে আমরা থাউজেন্ড অফ আইটেমস আমার এখানে আছে একটা ডিপার্টমেন্ট স্টোরে বা একটা দোকানে, সেখানে আমাদের কিন্তু একটা কাউন্টিং একটা সিস্টেম আছে। দেখবেন যে ওখানে একটা একটা মেশিন দিয়ে ওটাকে ই করা হয়, লেজার প্রিন্টের মাধ্যমে করা হয়। সুতরাং আমার ভিতরে যত মাল আছে সব কিছু লেজার প্রিন্টের দেওয়া আছে এবং এটার সাথে মিলানো আছে। আমার এই নিজের স্বার্থেই কিন্তু আমরা সব কিছু আমরা কাউন্ট করি। দ্যাটস ওয়াই আমরা ইসিআর মেশিনে যেটা দেই কাস্টমার না নিলে কিন্তু প্রিন্ট আপ করে এটা আমাদের বের করে দিতে হয়, তাছাড়া আমরা কিন্তু স্টকে আমরা মিলাতে পারবো না। দ্যাটস ওয়াই ইসিআর এবং আমার এখানে যে থাউজেন্ড অফ আইটেম আছে সেগুলো কিন্তু আমরা লেজারের মাধ্যমে আমরা এটা কাউন্ট করি, সুতরাং ওইটা করা হয়। এটা আমি একটু জানানোর জন্য বলছিলাম, ধন্যবাদ। জি আসবো আপনার কাছে আবারও। ওই রেস্টুরেন্টের একটা বিষয়ের কথা বলেছিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজবো আমি বিরতির পরে আপনার কাছে। আচ্ছা, যেহেতু আপনি আপনি নিজেও এই ব্যবসার সাথে যুক্ত আছেন, ট্রেডের সাথে আমি জড়িত, আমি বলবো জনাব আকবর নিশ্চয় আপনি শুনলেন যে ঢাকা শহরে আসলে কতগুলো দোকান রয়েছে। উনি ঢাকা শহরে উদাহরণ দিয়েছেন, আমি বলবো পুরো বাংলাদেশের কথাই নিশ্চয়ই আপনাদের কাছে তথ্য আছে। ইসিআর মেশিন বলা হয় এটাকে, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার, অর্থাৎ এখানে আপনার কোনো অতিরিক্ত অ্যাকাউন্টেন্ট সেভাবে প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র যিনি এটা অপারেট করতে পারেন তিনি সেটা জানেন বা বোঝেন, সেটা অপারেট করতে পারলে আপনি সব হিসাব সেই দিয়ে দিবে এবং সেখানে গভর্নমেন্টের পার্ট কতটুকু সেটাও সে পেয়ে যাচ্ছে এবং গ্রাহকও তার একটা স্লিপ বুঝে পাচ্ছে। আমার কথা হচ্ছে যে এই হিসাবটা আপনার কাছে আছে কি না, এবং গভর্নমেন্টের যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেখানে 38% ভ্যাট থেকে আসবে এরকম একটা ক্যালকুলেশন করা আছে। তাহলে যে ভ্যাটের উপর এত গুরুত্ব সেখানে আপনারা আসলে এই বিষয়টাকে নিশ্চিত করতে পেরেছেন যে সব জায়গাতে এই ইসিআর মেশিনের প্রাপ্যতা, সহজলভ্যতা এবং এটি অপারেট করবার জন্য সেই ধরনের ট্রেনিং আপনারা দিয়েছেন কি না? প্রথমে আমাদের এফবিসিসিআইয়ের ডিরেক্টর এবং আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক মহোদয়, ওনারা যে বিষয়গুলো আলোচনা করেছেন একটা বিষয় কিন্তু পরিষ্কার হলো এখান থেকে, যে ভ্যাট আদায়ের ক্ষেত্রে জনগণের যে সচেতনতা অর্থাৎ কনজিউমারের যে রেসপন্সিবিলিটি এবং দেশাত্মবোধ প্যাট্রিয়টিজম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে ভ্যাট কিন্তু দেয় ভোক্তা, ভ্যাট কিন্তু ব্যবসায়ী দেন না, ব্যবসায়ী কালেক্ট করেন, কালেক্ট করে সরকারি কোষাগারে জমা দেন। এখানে অনেকটা ব্যবসায়ীরা ভ্যাট বা কাস্টমস কর্মকর্তার দায়িত্বই পালন করেন, ওনারা আপনাদের কাছ থেকে ট্যাক্সটা আদায় করেন, আদায় করে সরকারি কোষাগারে জমা দেন, মূল টাকাটা কিন্তু আপনারাই দিচ্ছেন, অর্থাৎ সাধারণ ভোক্তা যারা তারা, এবং এন্ড কনজিউমার যারা তাদের উপরেই ভ্যাটের যে আঘাতটা এটা পড়ে। অতএব আপনি যখন দেশের উন্নয়নের জন্য রাষ্ট্রীয় কোষাগারে আপনি আপনার কোনো একটা জিনিস আপনি বাজার থেকে কিনলেন, আপনি সেই টাকাটা এখানে একটা সার্টেন পার্সেন্টেজ আপনি ভ্যাট হিসেবে বা সরকারি রাজস্ব হিসেবে আপনি সরকারকে দিচ্ছেন, সেই টাকাটা যথাযথভাবে জমা হলো কি না সরকারি কোষাগারে এটা নিশ্চিত করাও আপনার নাগরিক দায়িত্ব বলে আমি মনে করি। এবং এক্ষেত্রেই মানুষের সচেতনতা যেটা, যে কনসাসনেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে বা ঢাকার বাইরেও যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ছোট ক্ষুদ্র দোকান যদি আমরা বলি, এখানে ইসিআর মেশিন যেটা এটা স্থাপন করার জন্য এনবিআর বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি জানেন যে আমাদের যে ভ্যাট দপ্তরগুলো, ভ্যাট কমিশনারেটগুলো, সেগুলো ইসিআর স্থাপন বিষয়ে বিভিন্ন মেলার আয়োজন করেছে। নিশ্চয়ই আমাদের এফবিসিসিআই ডিরেক্টর মহোদয় জানেন যে মেলার আয়োজন করেছে, আপনি কীভাবে ইসিআর ব্যবহার করবেন এটার জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে, এবং এই যে জনগণকে উদ্বুদ্ধ করা এবং ব্যবসায়ীদেরকে মোটিভেট করা যে আপনি যদি ইসিআর মেশিন ব্যবহার করেন, আপনি যে শুধু ট্যাক্স দিচ্ছেন ঠিকভাবে তা নয়, আপনার যে ব্যবসায়ের আয় এবং ব্যয়ের যে সঠিক হিসাব, আপনার যে লাভ লোকসানের হিসাব, এটাও কিন্তু আপনি অটোমেটেড ওয়েতে করতে পারতেছেন, এবং এটা আপনার ব্যবসায়িক যে উত্তরোত্তর সমৃদ্ধি সেক্ষেত্রেও এটা বিশাল ভূমিকা রাখবে ইসিআর মেশিন। এখন চ্যালেঞ্জ হচ্ছে সারা দেশে আপনার সব দোকানে বা ক্ষুদ্র যে দোকানগুলো সব জায়গায় তো ইসিআর মেশিন ব্যবহার বসানো সম্ভব নয়, এবং এটা একটা চ্যালেঞ্জ। বাট এনবিআর যেটা শুরু করেছে
এবং যেভাবে ব্যবসায়ীদেরকে এবং ব্যবসায়ী এবং এনবিআরের মধ্যে যে পার্টনারশিপ, যে আলোচনা, এটা যেভাবে এসিআর মেশিন স্থাপন বিষয়ে যেভাবে অব্যাহত আছে, আমরা আশা করি যে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের যে বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো, এখানে যে বড় বড় দোকানগুলো, এগুলোতে এসিআর মেশিন বসে যাবে। অলরেডি এসিআর আপনারা সবাই অবগত যে এসিআরের মাধ্যমে আপনি যে চালান নেন, আপনাকে যে ছোট একটা টোকেন বের করে দিচ্ছে সাথে সাথে, সেটাতে কিন্তু সেটা এনবিআর কর্তৃক ঘোষিত মূসক 11 চালান এটা। অতএব আপনি, আপনাকে হাতে লেখা চালান দেওয়ার যে রীতি, আপনাকে ওটা যদি নাও দেয়, আপনাকে এসিআর জেনারেটেড যে কপি, সেই কপি যদি দেওয়া হয়, এটাই কিন্তু আপনার ভ্যাট যে আপনি সরকারি কোষাগারে জমা হয়েছে এটার কিন্তু প্রমাণ। এবং আপনি নিশ্চিত করতে হবে যে আপনি কোনো জিনিস কিনলেন দোকান থেকে, সেখানে আপনি চালানটা নেওয়া নিশ্চিত করবেন, সেটা ওয়েদার ইট ইজ ইসিআর জেনারেটেড অর ইট ইজ রিটার্ন, হাতে লিখিত ম্যানুয়াল, আপনি নিশ্চিত করবেন যে চালানটা আপনি পেলেন কি না। এবং আমাদের যে এই যে স্টুডেন্টরা, এরাই তো আপনার ভ্যাট নিয়ে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এবং আমাদের যে ভ্যাটের যে একটা সফটওয়্যার, আপনি যে ভ্যাটের যে চালান এটা জেনুইন কি না এটা যাচাই করার জন্য যে সফটওয়্যার, এটাই তো আমাদের একটা ইউনিভার্সিটির ছোট্ট একটা বন্ধু এটা তৈরি করেছে। অতএব আমরা খুবই আশাবাদী। অর্থাৎ তাহলে যে চালানটা, সেই চালানটার ভিতরেও কিন্তু ম্যানিপুলেট করা যায় না? চালান ম্যানিপুলেট পৃথিবীতে সব কিছুই ম্যানিপুলেট করা যায়, এমন চালান ম্যানিপুলেট করা যায় কি না এটা ভিন্ন আলোচনা। চালান ম্যানিপুলেট করা এত সহজ নয়, কারণ হচ্ছে আপনি, আপনি যে ভ্যাট দিচ্ছেন, আপনি সরকারের পক্ষ থেকে ভ্যাট আদায় করছেন, একটা সময় গিয়ে দেখা যাবে যে কাস্টমস কর্মকর্তা বা ভ্যাট কর্মকর্তারা আপনার ওই ইসিআরকে অডিট করছে। অতএব ইসিআর একসময় অডিট হবে। অতএব আপনি যদি আজকে ফাঁকি দেন বা ইসিআরে কোনোরকম আপনি গণ্ডগোল করার চেষ্টা করেন, এটা কিন্তু চলে আসবে, অডিটে এটা বের হয়ে আসবে। অতএব আমার ধারণা যে এই ধরনের রিস্ক আমাদের ব্যবসায়ীরা এটা নেবেন না, ইসিআরে ম্যানিপুলেশন করা বা এই ধরনের কিছু করা। জি, আপনার কাছে বেশ কয়েকটি তথ্য পেলাম, নিশ্চয়ই আমাদের গ্রাহক পর্যায়ে, ভোক্তা পর্যায়ে তাদের কিছু প্রশ্ন আছে, তারা সরাসরি আপনার কাছে প্রশ্ন করবেন। আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আমরা তাদের কাছে প্রশ্ন নেব, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, নিটল টাটা এসিটিভি সংলাপে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা এসিটিভি সংলাপে। আজ আমরা কথা বলছি ট্যাক্স, ভ্যাট আদায় ও ভীতি এই বিষয়টি নিয়ে। আমরা আলোচনা শুনছিলাম, আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে তারপরে আবারও আপনাদের কাছে ফিরছি। জি, কে প্রশ্ন করবেন, নাম বলে প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ জাহিদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে আকবর হোসেন স্যারের কাছে। আমরা দেখি আমাদের দেশের একটা নির্দিষ্ট পরিমাণ লক্ষ্য থাকে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ রাজস্ব তারা আদায় করবে, তো সেক্ষেত্রে ভ্যাটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে, মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং বেশিরভাগ আয় কিন্তু আমাদের এখান থেকে আসে। তো সেক্ষেত্রে এই যে খুচরা যে বিক্রেতাগুলো, আমরা ইসিআরের কথা বলছিলাম, শুনছিলাম আপনারা বললেন, তো সেক্ষেত্রে আপনাদের যে লক্ষ্যমাত্রা আপনারা অনেক সময় দেখা যায় আপনারা কালেক্ট করতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের ব্যর্থতা আপনারা দেখেন কি না, এক্ষেত্রে দায়বদ্ধতা কার উপর বেশি চাপে? আর একটা বিষয় হচ্ছে যে আপনারা ইসিআর যে বসান কিংবা ইসিআর ছাড়াও অনেক সময় দেখা যায় আমরা ভ্যাট দিতে বাধ্য হই, তো সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো মনিটরিংয়ের ব্যবস্থা আছে কি না এবং সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কী, এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা টার্গেট থাকে আমাদের সামনে, একটা লক্ষ্য থাকে। আপনি জানেন যে এই বছর এনবিআরের প্রায়, অর্থ বছরের প্রায় 3 লাখ কোটি টাকার মতো আদায় করতে হবে। তো একটা টার্গেট থাকে, সেই টার্গেট ধরেই আমরা আসলে মাঠে নামি, আমরা কাজ করা শুরু করি। টার্গেট যখন থাকে তখন একটা প্রেশার থাকে অফিসারদের উপরে, টার্গেটটা যে সবসময় একেবারে অ্যাকুরেট হয় সেটাও কিন্তু নয়। টার্গেটটা মূলত আমাদের উপরে যে একটা দায়িত্ব, সেটা টার্গেট দিয়ে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে আপনার এত টাকা আদায় করতে হবে, যার কারণে অফিসাররা মোটিভেটেড হয়, একটা প্রেশার ফিল করে যে আমরা এত টাকা আদায় করতে হবে, আমাদের যে কার্যক্রম এটাকে আরও জোরদার করতে হবে। তো সেটা আমরা যেটা বলে করি যে হ্যাঁ, এটা আমাদের তো দায়বদ্ধতা আছে যে টার্গেট যেহেতু আছে আমাদের সেটা ওইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, কাজ করতে হবে। কিন্তু আমরা যে কাজ করি, আপনি জানেন যে সরকার কাজ করে জনগণের জন্য, আমরা ট্যাক্স আদায় করি, আপনারাই মূলত ট্যাক্স পেয়ার, আপনারাই মূলত ভ্যাট দেন, এবং আমাদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা ভ্যাট আদায় করেন। আমরা যেটা করি এটা মূলত মনিটরিং করা, ব্যবসায়ীরা ঠিকভাবে আপনার যে আদায়কৃত ভ্যাট এটা সরকারি কোষাগারে জমা দিচ্ছে কি না এটা মনিটরিং করা, এবং ব্যবসায়িকদের যে কার্যক্রম এটাকে অডিট করা। আমরা মনে করি যে আমরা সেটা জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমরা সেটা ঠিকভাবেই করে যাচ্ছি। এখন বিতর্ক থাকতেই পারে যে আমি যে ট্যাক্স দিলাম সেটা জমা হলো কি না, ব্যবসায়ী আপনার সিআর মেশিন ঠিকভাবে চালালো কি না,
এটা নিয়ে বিতর্ক থাকবে। এবং আমরা যেহেতু একটা ইমার্জিং ইকোনমি, ইমার্জিং ইকোনমিতে আপনি দেখবেন যে একেবারে খুচরা পর্যায়ে বা ট্যাক্সের যে পলিসি নির্ধারণ করা, ট্যাক্সের পলিসিটা এমনভাবে নির্ধারণ করা হয় যাতে ব্যবসায়ীদের উপরে প্রেশার না পড়ে, অ্যাট দ্য সেম টাইম আবার যাতে সরকারি কোষাগারে রাজস্ব ঠিকভাবে আসে। এই দুটা দিক ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক জিনিসের উপরে ভ্যাট বা ট্যাক্স থাকে না, যেটাকে আমরা এক্সামশন বলি, এক্সামশন লিস্ট যেটা আমাদের, সেই লিস্টটা অনেক বড়। এক্সামশন মূলত সরকারকে দিতে হয় যে যাতে দ্রব্যমূল্যের যে দাম সেটা যাতে লাগামহীন না হয়ে যায়, আবার ব্যবসায়ীদের যে ব্যবসার যে কম্পিটিটিভিটি বা কম্পিটিটিভনেস এটা যাতে ঠিক থাকে এবং তারা যাতে ব্যবসা করতে গিয়ে কোনো সমস্যা সম্মুখীন না হয়। তো সেক্ষেত্রে যে আমাদের যে ট্যাক্স পলিসি এটা খুবই আপনার প্রোঅ্যাক্টিভ ট্যাক্স পলিসি। এখানে আমরা ট্যাক্স আদায় যতটা না আমাদের টার্গেট, তার চাইতেও বেশি টার্গেট হচ্ছে আমাদের ব্যবসাকে, ট্রেডকে ফ্যাসিলিটেট করা। কারণ ট্রেড ফ্যাসিলিটেশন যদি না হয় আলটিমেটলি আপনি আপনার রাজস্ব কোথা থেকে আসবে, যার কারণে জাতীয় রাজস্ব বোর্ড যে কাজটা আমরা করি যে আমরা ট্যাক্সও আদায় করি, অ্যাট দ্য সেম টাইম আমরা ট্রেডকে ফ্যাসিলিটেট করা, যেটা ট্রেড ফ্যাসিলিটেশনের দিকেও আমাদের জোরটা থাকে। এবং যার কারণে আপনি দেখবেন যে প্রতি বছর যে রাজস্ব আদায় বাংলাদেশের মতো একটা কান্ট্রি, এখন দেখেন আপনি প্রায় 3 লাখ কোটি টাকা রেভিনিউ আদায় করার জন্য আমরা এখন মাঠে নেমেছি। অতএব রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, আমরা সেটা প্রবৃদ্ধি খুবই সন্তোষজনক, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের যে ট্যাক্স পলিসি এবং বিভিন্ন ভ্যাট পলিসি, আপনি জানেন যে ভ্যাটকে আমরা এখন অনলাইন করার চিন্তাভাবনা করছি এবং অলরেডি জাতীয় রাজস্ব বোর্ড একটা প্রকল্প হাতে নিয়েছে যে ভ্যাট অনলাইন প্রজেক্ট। এবং এই অনলাইন যদি কার্যকর হয় তাহলে ব্যবসায়ীদের যে মনিটরিং করা, ব্যবসায়ীদের যে ট্যাক্স আদায় এবং তাদের যে ট্রেড ফ্যাসিলিটেশন, এটা অনেকাংশে বাড়বে ট্রেড ফ্যাসিলিটেশন। অ্যাট দ্য সেম টাইম সরকারের যে রাজস্ব আদায় এটাও বহু গুণ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। এবং আমাদের যে এই যে মনোয়ার ভাইরা যে হতাশ, যখনই অনলাইন হয়ে যাবে এবং ভ্যাট অনলাইন হবে তখন কিন্তু আপনি টাকা, আপনি কোনো একটা পণ্য কেনার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা সরকারি কোষাগারে জমা হচ্ছে। জি, এটা ভ্যাট অনলাইনের মাধ্যমে এটা বুঝতে পেরেছি যে অনলাইন ভ্যাট নিয়ে আপনি যতটা আশাবাদী, রাজস্ব বোর্ড বরাবরই আশাবাদী, কিন্তু এটা আপনারা বারবার ইম্পোজ করতে গিয়েও কিন্তু আপনারা করতে পারছেন না, এটা বারবার শুধু পিছিয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টাতে ব্যবসায়ীদের কিন্তু একটা বাধা বিপত্তির মুখে কিন্তু আপনারা পিছিয়ে যাচ্ছেন, এমন না যে আপনারা নিজেরাই এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 2 বছর পরে শুরু হবে। তো সে বিষয়ে আমি আসবো, নিশ্চয়ই ব্যবসায় প্রতিনিধি কেন আছেন তিনি বলবেন। আমি তার আগে আরও 2টি প্রশ্ন নিতে চাই, কে বলবেন বলবেন, নাম বলে প্রশ্ন করবেন। আমি ডালিয়া, পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে। আমার প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে, প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন সময় পত্রিকাতে দেখে থাকি যে প্রভাবশালী ব্যক্তিবর্গ, ব্যবসায়ী যারা রয়েছেন তারা বিভিন্ন সময় ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আসলে তাদের দায়িত্ববোধ কিংবা তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার ফলে আমাদের যে প্রভাবটা পড়ে আমাদের ইকোনমিতে, সেটা জানি আমরা অনেক বড় একটা প্রভাব, এবং ট্যাক্স কালেক্ট করার ক্ষেত্রেও সেটা অনেক বড় একটা নেগেটিভ প্রভাব হিসেবে পড়ে, তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের দায়িত্ব আসলে কী এবং রাজস্ব বোর্ড আসলে কতটা সক্ষম প্রভাবশালীদের সেরকম একটা অবস্থা ক্রিয়েট করে তাদের কাছ থেকে ট্যাক্সটা কালেক্ট করা, কতটা সফল আসলে তারা? ধন্যবাদ ডালিয়া। তো তুমি ব্যবসায়ীদের যে আমি যে কথাটা বলি যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে যদি খুঁজতে চাও দেখা অনেক কঠিন, খুঁজে পাওয়া অনেক কঠিন, বাট বাংলাদেশের অর্থনীতিকে যদি খুঁজতে চাও যে কোনো জায়গাতে চল, মানে এটা চট করে পেয়ে যায়। এটা কী কারণ হয়েছে? ব্যবসায়ীদের কারণ হয়েছে। আর তোমার চোখে পড়েছে যে ব্যবসায়ীরা ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। যাই হোক, এইটা আমি বলতে চাচ্ছি কি অ্যাকচুয়ালি সেই ধরনের না, এখানে কিছু কিছু যে সিস্টেমের সাথে আমাদের মত পার্থক্য আছে। আমাদের এখানে NBR-এর কর্মকর্তা আছেন, এখানে দেখা যায় যে আমরাও যদি তাদের কাছে যাওয়া হয় হয়তো বলে যে আপনাকে এটা ধরা হয়েছে, আপনি 50% দেন আমরা মেনে নিব। তো সেখানে আমার কথা 50% কেন আমরা মানবো? ভ্যাটের আইনটা হবে ঠিক সেইভাবে, 100% উই শুড পে ভ্যাট বা ট্যাক্স, এটা আমরা 100% দিব। এখানে আমাদের কিছু গরমিল আছে। আর দ্বিতীয়ত যেটা দেখা যায় যে NBR হয়তো কোনো কারণে দেখলো যে এত টাকা ফাঁকি দেওয়া হয়, সেখানে আমরা যদি আপিল করে সেখানে যাওয়া হয় তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে, আমাদের কাগজপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে, তারাই কিন্তু পরে আমাদেরকে এটা নামিয়ে
নির্দিষ্ট পরিমাণে নিয়ে আসে সেই টাকাটা আমরা দিয়ে থাকি। এখানে দেখা যায় যে এনবিআর এবং মাঝখানে ব্যবসায়ী তাদের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ থাকে, এই কারণে এটা হয়। অ্যাকচুয়ালি ফাঁকি দেওয়ার যে জিনিসটা আছে তখন কিন্তু তারাই কিন্তু আপনার ইনকোয়ারি করে সরজমিনে বা যে এসে কথা বলে পরে তারাই একটা ঠিক করে দেয়। দেখা গেল যে আপনার 5 কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে, এইটা আসলো পরে আমরা তা এনবিআর মাধ্যমে যেভাবে আইনগত প্রক্রিয়া যেতে হয় সেভাবে আমরা যাই, যাওয়ার পরে তারাই হতে দিয়ে গেল যে 76 লক্ষ টাকা দিতে হবে, কই 5 কোটি টাকা কই 76 লক্ষ টাকা। এই যে গ্যাপটা, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কে করলো? এই গ্যাপটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং তারাই যেভাবে চট করে তারা দিয়ে দিল, এনবিআর থেকে নোটিশ দিয়েছে, নোটিশ যে আপনার 5 কোটি টাকা আপনার ফাঁকি দিয়েছেন আপনি আসেন, পরে তাদের সাথে আমরা যখন আমাদের কাগজপত্র নিয়ে যে বসে, এটা তো আইনগতভাবেই কিন্তু আমরা যাই, সেখানে সিস্টেম অনুযায়ী আমাদের লয়ার মাধ্যমে যাই, সেখানে আমাদের কাগজপত্র বা সব কিছু শো করার পরে পরে তারাই হয়তো করে দিল যে 76 লক্ষ টাকা এখানে দিলে এটা ঠিক আছে। তার এই যে কমিউনিকেশন গ্যাপটা আছে, আর অনেকটা আমার মনে হয় রাজস্ব বোর্ডের থেকে ব্যবসায়ীদের একটু ভয় দেখানোর জন্য, একটু প্যানিক সৃষ্টি করার জন্য এই ধরনের কিছু নোটিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন দৌড়িয়ে আমরা যাই যে এটা নেগোসিয়েশন করি। আমার ধারণা অনেকটা এই কারণে। আর এইটা আমি অনেক সময় বলে থাকি যে কেন জানি মনে হয় যে এনবিআর আর ব্যবসায়ীদের মধ্যে মাঝখানে একটা কাচের দেয়াল আছে, এই দেয়ালটা আমরা কিন্তু ভাঙার চেষ্টা করছি। কাচের দেয়াল থাকলে তো ভালো, সেটা দেখা যায়, দেখা যায় তা আমরা না, তাও আমরা আমরা চাচ্ছি একটা স্বচ্ছতা আসবে। যেমন এর আগে দেখা যেত যে 20 বছর আগে আমরা কোনো রেস্টুরেন্টের মালিক বা এটি আমরা ইন্সপেক্টরের কাছে যেতে ভয় পেতাম, ওখানে বসার জায়গাই ছিল না, সিটি ছিল, চেয়ারই ছিল না, আমরা একজন ট্যাক্স পেমেন্ট করবো বা এটি সেখানে কোনো বসার জায়গাই ছিল না। হয়তো এখন আমরা যে কোনো ব্যাপারে একটা রেস্টুরেন্ট বা অন্য কোনো ব্যবসায়ী আমরা এসিস্ট্যান্ট কমিশনারের কাছে যেতে পারি, সেখানে তার বসার সুযোগ দেয়, আমাদের চা নাস্তা দেয়, এটা কিন্তু পরিবর্তন হয়েছে। এই কারণে আমি বলছি কাচের দেয়াল, এই কাচের দেয়ালটা স্বচ্ছটা এটা ভাঙছি, আরও আস্তে আস্তে কমে যাবে। তো এখন দেখা যায় যে বাজেটের পূর্বে এনবিআর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায়ই আগে আমাদের FBCCI-তে আসেন, বিভিন্ন চেম্বারে যান, আগে কিন্তু এটা হতো না, এখন হচ্ছে। আমি আমি একটু আগের প্রসঙ্গটাতে আসি। জি, যিনি জনাব আকবর তিনি বলছিলেন যে অনলাইন ভ্যাট এটার অনেক সুফল আছে এবং এই সুফলটা ব্যবসায়ীরাই পাবেন, এবং ব্যবসায়ীরা যদি পেয়ে থাকেন তাহলে ভোক্তারাও অবভিয়াসলি তাদের মনে যে শঙ্কা সেটি দূর হবে, কিন্তু সেটি ব্যবসায়ী মহল থেকে বারবারই বলা হচ্ছে যে এটি এখনও সময় হয়নি, সেটি কেন? তাহলে এনবিআর বলছে এক ধরনের কথা, ব্যবসায়ীরা বলছেন আরেক ধরনের কথা। এখানে হয়েছে কি, আপনার যেমন আমার টেলিফোন, স্মার্ট টেলিফোন আমি যতটুকু ব্যবহার করতে পারি, যতটুকু জানি, আমার ছোটো মেয়ে তার চেয়ে ভালো জানে, ইভেন আমার যে নাতিন খুব সে ভালো হ্যান্ডেলিং করতে পারে, আমি কিন্তু সেভাবে করতে পারি না। এই যে অনলাইন সিস্টেমে যেটা, এটা কিন্তু আমরা ইউজ টু না। এখন আমাদের যে, যেমন আমি হয়তো সেকেন্ড জেনারেশন আমি ব্যবসায়ী, অনেক আছে ফার্স্ট জেনারেশন, এবং এরপরে যারা আসছে তারা কিন্তু হ্যান্ডেলিং করতে পারবে, বাট ইট উইল টেক টাইম, সময় লাগবে। আর এখানে যেটা সবচেয়েতে বেশি প্রয়োজন তা হলো এনবিআর থেকে তাদের অ্যাওয়ারনেস গ্রো করার জন্য, ট্রেন আপ করার জন্য বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ বেশি করতে হবে, তারা করছে কিন্তু খুবই কম, খুবই কম। আপনি দেখুন প্রায় কর মেলা হচ্ছে, বছরে 2 বা 3 বার কর মেলা হচ্ছে, আপনার ভ্যাট মেলা হচ্ছে, সেখানে দেখেন যে করের এবং ভ্যাটের মানে পেমেন্টের এবং নিবন্ধন করার সংখ্যা অনেক বেড়ে যায়। তার একটি মাত্র কারণ, তাহলে ওই কর মেলাতে গেলে ওখানে এনবিআর বা কাস্টমসের কর্মকর্তা, ইনকাম ট্যাক্সের কর্মকর্তা তারা যে সুন্দর ব্যবহার করে, তারা যেভাবে কোনো কিছু চায় না যে আপনি এই কাগজ দেন সেই কাগজ দেন, বিড়ম্বনা করে না, চট করে তারা আপনার নিবন্ধিত করে নেন এবং ট্যাক্স আমার এই এত টাকা হয়েছে দিয়ে দিলাম, এইভাবে করে। এইটার একটি কারণ যে কর মেলাতে ওখানে যারা থাকেন তাদের বিহেভ, তাদের আচরণ খুব ভালো, ঠিক সেই মানুষগুলো আমি যখন তাদের ডিপার্টমেন্টে যাব, আপনার ওই যে সার্কেলে যাব, সেখানে কিন্তু আমাদের ভয়ভীতি দেখিয়ে দেয়, এবং যেভাবে মেলাতে তারা সার্ভিস দিয়েছিল সেই সার্ভিসটা আমরা এখানে পাই না। তবে হ্যাঁ, এটা আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে, কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অ্যাকচুয়ালি ব্যবসায়ীদের মূল্যায়ন করছে, তারা চেষ্টা করছে বোঝার জন্য, করার জন্য। এই জন্যে বললাম যে কাচের দেয়াল স্বচ্ছতা আছে, বাট এটা আমাদের ভাঙতে হবে। ভাঙলে আমি চাই যে আইনটা এরকম একটা আইন হবে যে আইনটা 100% যেন আমরা পেমেন্ট করতে পারি। জি, এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমি চাচ্ছি যে সহনশীল হয়, আস্তে আস্তে আমরা এগোই, কেন লেটেস্ট টেকনোলজির সামনে চট করে আমরা যারা আছি এখনও আমরা ধরে উঠতে পারি নাই। আমাদের সময় সুযোগ দিলে, ওয়ার্কশপ হলে এটা অবশ্যই এই জটিলতা থাকবে না, সেটি আমরা অনলাইনে সবকিছু চলে যেতে পারবো এখনই না। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করতে চাই মনার হোসেন আপনার কাছে, যে আমাদের বোন একটি প্রশ্ন করেছিল
যে অনেক বড় বড় ব্যবসায়ী যারা, এটা পত্রিকার মাধ্যমে কিন্তু রিপোর্টের মাধ্যমে তারা জানতে পারে যে ওই বড় ব্যবসায়ীরা তারা এত এত কোটি টাকা ফাঁকি দিয়েছেন। আবার জনাব খন্দকার রুহুল আমিন তিনি বললেন যে এটি একটা ভুল বোঝাবুঝি হয়। আসলে এটি কি ভুল বোঝাবুঝি নাকি আসলেই ফাঁকি? কথাটার উত্তরটা যদি সরাসরি দিতে চাই খুব একটা অপ্রিয় ব্যাপার হবে। জি অপ্রিয়ই বলেন। শোনেন, যে যেই ফিল্ডে কাজ করে দে আর ফর মিন্টিং মানি, টাকা বাড়ানোর জন্য বা টাকা কামানোর জন্যই কাজ করে, সে ব্যবসায়ী করুক, খেলুক বা যে যাই যে ডিসিপ্লিনই করুক, ট্যাক্স ফাঁকি না দিলে পরে উইদিন দ্য সেম জেনারেশন ওভারনাইটলি একজন লোক মিলিয়নিয়ার, সরি মাল্টি মিলিয়নিয়ার বা মাল্টি বিলিয়নিয়ার হতে পারে না। ফান্ডামেন্টাল জিনিস এটা, আমাদের এখানে বলে না, গ্লোবাল। আচ্ছা, নর্মালি যদি একজন কেউ যদি একজন ব্যবসা শুরু করে, এখন ধরেন তার সেই ফার্মে বা সে আমি বিলিয়নিয়ার কথাটা বলছি, এখন বিলিয়ন বাংলাদেশ তো বেশিরভাগই ব্যবসায়ী বিলিয়নিয়ার, এখন এটা কিন্তু আপনার এক জেনারেশন হওয়া সম্ভবপর না, কিন্তু আমাদের কিন্তু এক জেনারেশনের মধ্যেই হয়ে যাচ্ছে, অর্থাৎ যিনি ইন্ট্রোডিউস করছেন উনি হয়ে যাচ্ছেন। লটস অফ এক্সাম্পলস, আমি আই ডোন্ট ওয়ান্ট টু নেম। তো সুতরাং টেন্ডেন্সি, হিউম্যান টেন্ডেন্সি বলেন বা যে সফট করে যদি বলি কথাটা, হিউম্যান টেন্ডেন্সি থাকবে যে হাউ টু ইভেড অল দিস থিংস টু মিন মানি অ্যান্ড টু অ্যাকুমুলেট ওয়েলথ। কিন্তু সেখানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান বলছি তাদের তো একটু বলছি এই জায়গাতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটা, আমি কোনো পার্টিকুলার কাউকে বলছি না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটা কোপ করতে পারছে না বা ফেল করে যাচ্ছে বারবার। ফর এক্সাম্পল আপনাকে বলি, 91 সনে ভ্যাট ইন্ট্রোডিউসড হয়েছে, আজকে 2018, কত বছর মাঝখানে, এত বছরের মধ্যেও আপনি কত পার্সেন্ট অফ ব্যবসায়ী বা দোকানদার যারা কুরিয়ার, দে আর নট ভ্যাট পেয়ার্স, উই আর পেইং ভ্যাট, মাইন্ড ইট, তারা আমাদের টাকাটা গভর্নমেন্টকে দিচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। সব রিমোশন ছাড়া যেমন ভ্যাটের কর্মকর্তারা তারা রিমোশন পাচ্ছে, ব্যবসায়ীরা কিছু পাচ্ছে না, ব্যবসায়ীরা নিজেরা রিমোশন হলে তো হবে না, কথাটা ইন্টারাপশন করলে তো হবে না। তো এই জিনিসটা হচ্ছে যে এত বছর লাগলো কেন বা এত বছরে আমরা এই রেজাল্টটা পাচ্ছি, আরও তো বেশি রেজাল্ট পাওয়ার কথা। আমি পয়েন্টটা জি বুঝতে পেরেছি, অর্থাৎ এই জায়গাতেই গভর্নমেন্ট বা স্পেসিফিক্যালি বললে এনবিআর কোপ করতে পারছে না। যে জিনিসটা ইয়ে সাহেব খন্দকার সাহেব উঠিয়েছেন যে আমাদের উই আর নট ইউজ টু, উনি ইউজ টু কথাটা ইউজ করেছেন আর কি, মানে অভ্যস্ত না দিতে, এই জিনিসটা থেকে লাগার কথা তো দিন। কত বললাম, কত বছর গেছে, 15 ইয়ার্স, ম্যাক্সিমাম 20 ইয়ার্স আছে, এনাফ। এখন পর্যন্ত আপনি অনলাইন ভ্যাট বলেন বা ইভেন ইসিআর সব জায়গাতে যাবত শুরু করেছে, অনলাইনটা অল্প কয়েকদিন যাবত শুরু করেছে, 27 বছর। আমি হচ্ছে এখন পর্যন্ত অনলাইনই বলেন আর যে লাইনই বলেন বা ইন্টারেস্ট কথা, মানে সাধারণ প্রক্রিয়া জিনিসটা তো আপনি ফুল সিস্টেম তো আপনার এক্সিকিউট বা ম্যাটেরিয়ালাইজ করতে পারছেন না। সুতরাং এখানে অপ্রিয় হলো কথা সত্য, আপনারা কোপ করতে পারছেন না, ইট ইস ট্রু। আর অপর পক্ষে থাকবে যে কোপ করতে যত দেরিতে হয় কোপ করার, আমার তো মিন্ট করা তত সুবিধা হয় ন্যাচারালি। এই যেটা গ্লোবাল, এটা খালি আমার দেশে বলে না, ওয়ার্ল্ড ফেনোমেনন এটা। তো এইখানেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কে কেভাবে কতখানি আমরা রসদ। মাইন্ড ইট, আমি কনসেপশনটা হয়তো একটু অতি উচ্চ এর থেকে কনসেপ্ট বলছি, বিকজ আমি যেটা জাপান বা জার্মানি আমরা জিনিসগুলি দেখি, ওখানে তো এই জিনিসগুলিতে আসে না, হয়তো আমার কনসেপশনে মানে ওই সমস্ত অপারেশনগুলি হয়তো আমাকে ইনফ্লুয়েন্স করছে, হয়তো আমাদের দেশে এই অপটেনিং রিয়ালিটির সাথে করছে না, কিন্তু রিয়ালিটি তো হচ্ছে এটা যে সবাই চাইবে যে হাউ টু ইভেট দ্যাট। জি বুঝতে পারছি, এখানে তো গভর্নমেন্টকে তো কোপ করতে হবে, সব গভর্নমেন্টকে সে অল আউট যেতে হবে। আর একটা পয়েন্ট, সরি আমি একটা মিনিট বেশি নিচ্ছি সময়, কনজিউমার বা ভোক্তাদেরকে কনসাস করার জন্য দিন রাত কোনো ক্যাম্পেইন কি গভর্নমেন্ট বা এনবিআর করতে পারে না যে ডোন্ট টেক এনি আইটেম, বাই এনি আইটেম উইদাউট এনি ক্যাশ মোয়ার, উইদাউট এনি ইসিআর নোট, এটা তো করতে পারে। জি এটাও তো করা হচ্ছে না, তার মানে নাকি ছাড়টা এখানে হয়েছে? জি আমি আসবো, আবার আমি একটু নিশ্চয় এর উত্তর তুলে দেবেন। আমি ছোট বিরতির সময় হয়েছে, বিরতির পরে আমরা বিরতির পরে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, নিউটন টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। আমরা কথা বলছি ট্যাক্স ভ্যাট আদায় ও ভীতি এই বিষয়টি নিয়ে। জি জনাব খন্দকার বলছি, আমি যে কথা বলছি শ্রদ্ধেয় মনোয়ার সাহেব যে কথাগুলো বলেন ওর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি যে ওনার দৃষ্টিতে যে খুব অল্প অনেক সময় হয়ে গেছে কেন এই পর্যন্ত আসেনি। প্রথমত 91-এ যখন ভ্যাট ইমপ্লিমেন্ট হলো তখন আস্তে আস্তে এটা আসছিল এবং আপনার অনলাইন সিস্টেমটা একটু অতি সম্প্রতি NBR তারা ইন্ট্রোডিউস করছে, এটা পর্যায়ক্রমে হচ্ছে। এটা আমরা একবার অপোজ করে দিচ্ছি তাই না, আমরা বলছি একটু সময় লাগবে আমাদের ট্রেন আপ করেন, এই কথাটি বলা হয়েছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ভ্যাট আমাদের দেশে যেভাবে আমাদের জনগণ আমরা এটা দিচ্ছি এটা অনেক ভালোভাবে দিচ্ছি, যেটা বহির্বিশ্বে বিশেষ করে উন্নত বিশ্বে তারা দেয় নেই। এই ভ্যাট ইমপ্লিমেন্ট করতে যায় ফ্রান্সের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় রেভলিউশন হয়েছিল। এই ভ্যাট ইন্ট্রোডিউস করার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের মতো জায়গায় সেখানে রেভলিউশন হয়েছিল, আর বাংলাদেশ তো খুব তাড়াতাড়ি সূক্ষ্মভাবে এটা ধরেছে। আপনি অত বেশি দিকে যায় না, 2008 সালে যখন বর্তমান গভর্নমেন্ট আসলো, 9 সালে বাজেট দিল, বাজেটে ছিল 76,000 কোটি টাকা, আর এখন দিচ্ছেন শুধু ভ্যাটেই 3,00,000 কোটি টাকা। এটা কারা দিচ্ছে? এই দেশেই দিচ্ছে, এটা আপনাদের খেয়াল করতে হবে। অন্য অন্য দেশের তুলনায় আমরা কিন্তু যথেষ্ট দিচ্ছি, আমাদের জনগণ আমরা ব্যবসায়ীদের দিচ্ছি না তা না। আর দ্বিতীয় কথা, যেখানে এখানে বলা হয়েছে চট করে মানে 12 বছর বা 10 বছর বিলিয়নিয়ার্স, এটা আমি চ্যালেঞ্জ করছি, এই ধরনের কেউ বিলিয়নিয়ার্স এইভাবে হয় নাই বাংলাদেশে, আমি প্রমাণ চাচ্ছি যেটা এটা নাই। তবে হ্যাঁ, যেটা হচ্ছে তাদের যোগ্যতা দিয়েই হচ্ছে। এখন ট্যাক্স ফাঁকি যেটা, ব্যবসায়ীরা তো ব্যবসা করতে চাবে, ট্যাক্স ফাঁকি যদি দেয় NBR আছে তারা দেখবে, এবং এখানে তো আরও অনেক সংস্থা আছে তারাও তো দেখছে, NBR তো অনেক উইংস আছে এগুলো দেখার জন্য, তারা সব কিছু দেখছে। এখানে আমরা যেটা চাচ্ছি তা হলো পৃথিবীর সবাই কিন্তু ব্যবসা করে, ব্যবসায়ী যেটা তাদেরকে সুযোগ সরকারই দিতে হবে, না হলে তো এখানে মানি সার্কুলেশন বেশি হবে না। আপনি দেখেন প্রতি বছর এখানে 20-25 লক্ষ ছেলে মেয়ে, তারা এই জন্য শিক্ষিত ছেলে মেয়েরা তারা তাদের কর্মসংস্থানে বের হচ্ছে প্রতি বছর, কিন্তু সরকারিভাবে মাত্র 3% সেখানে প্রোভাইড করতে পারে, আর টোটালটা তারা হয় বেকার থাকে নাহলে প্রাইভেট সেক্টর তাদেরকে প্রোভাইড করে। তো এখানে দেখতে হবে প্রাইভেট সেক্টর ব্যবসা যদি না করতে পারে তাহলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, কোটি কোটি ছেলে মেয়েদের কীভাবে করছে? এই কারণে আমি বলতে চাচ্ছি যে ব্যবসায়ীদের শুধু আপনার দোষী ধরবেন ব্যবসায়ের ভালো কিছু করছে না তা না। আমাদের এখানে যেমন 17 কোটি অধ্যুষিত দেশে এখানে 66% এই ধরনের ইয়াং এনার্জেটিক আছে, তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে, মানব সম্পদ উন্নয়ন করতে হবে, এবং এগুলো টোটাল সব কিছু কিন্তু দেশ পরিচালনার জন্য অবশ্যই ট্যাক্স। এই যেমন আমরা কী করি, কনজিউমার ভ্যাট দেয়, এই কনজিউমার ভ্যাটটা আমরা ব্যবসায়ীরা কালেকশন করি, এটা সরকারি কোষাগারে জমা দিই, এর জন্য আমাদের কোনো রেমুনারেশন কোনো সম্মানই আছে নাই, বাট ওনারা শ্রদ্ধে ওনারা কিন্তু পাচ্ছেন সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন তারা, আমরা এগুলো কিছুই পাচ্ছি না। তারপর আমরা দেশের স্বার্থে পাচ্ছেন এটি একেবারে বলা যাবে না, কারণ আপনার নামের পাশে যে CIP সেই যে টাইটেলটি সেটি কিন্তু গভর্নমেন্ট, সেটা আমরা এক্সপোর্ট করছি, আমরা ওইভাবে বৈদেশিক মুদ্রা আর্ন করে দিচ্ছি, এই কারণে সরকার আমাদেরকে দিচ্ছে। আমরা প্রতি বছরে আপনি দেখেন যে যেভাবে আমরা এই যে আপনার বাইরে এক্সপোর্ট করে আমরা যেভাবে আর্ন করে দিচ্ছি সেই কারণে কিন্তু আমাদের সরকার দিচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম লোকালও ট্রেড করেও আমরা এখানে CIP আমাদেরকে সম্মানিত করা হয়, সম্মানটা আমরা পাচ্ছি, সম্মান পাই দেখি তো আমরা কাজ করছি। আমরা তো বলছি না, আমরা কখনো মানা করছি যে আমরা করবো না, আমাদের বেনিফিশিয়ারি আমরা কিছু হচ্ছি না, আমাকে এই বছর কতজনকে CIP দিয়েছে, কিন্তু কালেকশন তো করছে কোটি লক্ষ লক্ষ ব্যবসায়ীরা করছে। এখানে বলা হয়েছে যে 3.5 কোটি ব্যবসায়ী আছে, তারা একজন পান দোকানদারও তো, সেও তো কালেকশন করছে তাই তো, সুতরাং সবাই তো আর এইভাবে CIP পাচ্ছে না, কিছু সংখ্যক হয়তো পাচ্ছে। তো সেখানে আমাদের কথা হলো আমাদের এটা নিজস্ব দায়িত্ববোধ থেকে আমরা করছি, এই দেশকে আমাদের ডেভেলপ করতে হলে আমাদের এই কাজ করতে হবে। নট অনলি দ্যাট, আমি একজন ব্যবসায়ী, যেটা আমার একটা ইন্ডাস্ট্রি আছে, আমি 5টা ইন্ডাস্ট্রি করছি, 5টা ইন্ডাস্ট্রি করার পরিপ্রেক্ষিতে আমি যতটুকু খাওয়া দাওয়া করতে পারতাম, ভুক করতে পারতাম, এখন কি সেটা করতে পারি? মোটেও না, আমরাও সেই ওই ভাতই খাই, আমরা যা খাবো সেটাই খাই, কিন্তু এখানে যেটা করছি আমাদের নিজেদের তাগিদে যে এই দেশে যত আমরা আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে প্রোভাইড করতে পারবো, কয়েকটা ইন্ডাস্ট্রি করতে পারবো, আমার নিজের কাছে স্যাটিসফ্যাকশন দেশের একজন উদ্যোক্তা হিসেবে যতটুকু করবার আপনারা সেটা করতে চাচ্ছেন, কিন্তু শুধুমাত্র দোষারোপ যেন ব্যবসায়ীদের না হয়, আমি প্রতিটা সেক্টরে আছে কমার বেশি। জি আসবো, এবারে কে প্রশ্ন করবেন না বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি সাকিব জামান, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমার প্রশ্নটা হচ্ছে আকবর হোসেন স্যারের কাছে, যে স্যার আমরা ভ্যাট তো আসলে অনেকাংশে পাবলিক এক্সপেন্ডিচার্স থেকে আসে, তো সেখানে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি এসিআরের ব্যবহারটা হয়ে থাকে হচ্ছে সুপার শপ বা বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো থেকে,
ব্র্যান্ডগুলোর দোকানে। তো এছাড়াও কিছু মানে শপ আছে বা ভালো ভালো মল আছে যারা এখনও, সরি মল না, বড় বড় শপ যেখান থেকে প্রায় প্রতিদিন 50,000-এর উপরেও অনেক সেল হচ্ছে, বাট সেক্ষেত্রে কিন্তু ভ্যাটটা কেউ দিচ্ছে না। সো এখানে কি বলা যায় তাহলে মানে ব্যবসায়ীরা কীভাবে ভোক্তাদেরকে এক্ষেত্রে হেল্প করছেন বা তাদের কি মানে সচেতন হওয়ার জন্য তাদের কাজটা কী, তারা কি কোনোভাবে ভোক্তাদেরকে সচেতন করতে পারছে নাকি তারা সুযোগ নিচ্ছে নাকি তারা নিজেরা লাভবান হচ্ছে? হ্যাঁ হ্যাঁ জি, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আমি কথা এর প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু মনোয়ার ভাই এবং খন্দকার ভাইয়ের কথার একটু জবাব দিতে চাই, সেটা হচ্ছে জাস্ট অ্যাড করতে চাই, জবাব নয়। ব্যবসায়ীরা লাভবান হচ্ছে না, ব্যবসায়ীরা শুধু আদায় করছে, এটা বোধহয় আমরা যদি মানে এত ন্যারোলি বিষয়টা দেখি তা কিন্তু নয়। আপনি যদি ভ্যাটের যদি মূল বিষয়টা দেখেন, সেটা হচ্ছে একজন ব্যবসায়ী যখন ভ্যাট দেয়, অর্থাৎ উনি ভ্যাট আদায় করে জমা দেন, আপনাকে কিন্তু বুঝতে হবে উনি ভ্যাট আদায় করছেন ওনার নিজের স্বার্থে। আরেকটা বিষয় আছে এখানে, কারণ এখানে ভ্যাটের যে আপনি যদি মেকানিজমটা দেখেন সেটাকে আমরা বলি ক্রেডিট মেকানিজম, অর্থাৎ রেয়াত নেয়া। ওই ব্যবসায়ী মহোদয় একটা পণ্য কিনে আনলেন, কিনে আপনার কাছে বিক্রি করলেন, উনি কিনে আনার সময় একটা সার্টেন অ্যামাউন্ট ভ্যাট দিয়ে আসছেন। উনি সেই পণ্যটা যখন বিক্রি করবেন, বিক্রি করে যে টাকাটা পাবেন, যে ভ্যাটটা পাবেন, উনি আগে যে ভ্যাটটা দিয়ে আসছেন সেই ভ্যাটটা ওখান থেকে কেটে রাখবেন, রেখে অতিরিক্ত যেটা হবে সেটা সরকারি কোষাগারে জমা দেবেন। উনি যদি আপনার কাছ থেকে, আমি একটু শেষ করি, উনি যদি আপনার কাছ থেকে টাকাটা আদায় না করতেন তাহলে কিন্তু উনি রেয়াত নিতে পারতেন না। এটা গেছে একটা বিষয়। অতএব ব্যবসায়ীরা যে একেবারে কিছু পাচ্ছেন না সেটা নয়, এটা কিন্তু ওনার যে ব্যবসায়ী, যে আমি আগেই বলেছি ট্রেড ফ্যাসিলিটেশন, ভ্যাটটা হচ্ছে একটা মেকানিজম এরকম যে আলটিমেটলি ভোক্তার ঘাড়ে গিয়ে পড়ে, কিন্তু ব্যবসায়ী রেয়াত নিতে হলে ওনাকে, অর্থাৎ উনি আগে যে ভ্যাটটা দিয়ে এসেছেন সেই ভ্যাটটা যদি উনি ফেরত নিতে হয় তাহলে আপনার কাছ থেকে ট্যাক্সটা আদায় করবেন, আদায় করে ফেরত নেবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে দেখেন কনজিউমার ভ্যাট দিচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কনজিউমারের সে ভ্যাট সরকারি কোষাগারে জমা হচ্ছে, সেই টাকা দিয়ে রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, পোর্ট নির্মাণ হচ্ছে, এয়ারপোর্ট নির্মাণ হচ্ছে, এগুলো ব্যবহার করে কারা? আজকে যদি রাস্তা, যদি ঢাকা চিটাগং রাস্তা যদি খারাপ থাকে তাহলে খন্দকার সাহেবের একটা কনসাইনমেন্ট গাজীপুর থেকে বা ঢাকা থেকে চিটাগং পৌঁছাতে 10 দিন সময় লাগবে, আজকে 4 লেন হওয়াতে উনি 3-4 ঘন্টা পৌঁছে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার যে ভ্যাটের টাকা সেটার ব্যবহারটা দেখেন, সেই ব্যবহারের যে ফলভোগী ভুক্তভোগী সেটা আমরা সাধারণ জনগণ যেভাবে আমরা এনজয় করছি, ব্যবসায়ী মহোদয় যিনি উনিও সেই আপনার যে ট্যাক্সের যে উপকার সে উপকার ভোগী, বরং উনি বেশি উপকার ভোগী, কারণ ওনার ব্যবসায়ী চলতেছে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে। অতএব ওনার যে লাভ সেটা আপনারা দেখলেন। জি, আমি এখানে যেটা বলতে চাচ্ছি, আকবর সাহেব যে কথাগুলো বলেছেন তা হলো যে রেয়াত পাওয়ার জন্য, তা রেয়াত আপনার কারা পাচ্ছে? সবাই তো পাচ্ছে না। আমরা হোটেল রেস্টুরেন্ট যারা ব্যবসা করি, আমরা যে ভ্যাট সরকারি কোষাগারে দিচ্ছি, আমরা কোনো রেয়াত পাচ্ছি না, একটা পয়সা আমাদের রেয়াত দেওয়া হয় না, আমরা পাচ্ছি না। অবভিয়াসলি একজন দোকানদার যারা, ওই যে আপনার যারা আপনার ডিপার্টমেন্ট স্টোর করছে, যারা শপিং মল করছে, তারা কিন্তু রেয়াত পাচ্ছে না, কেউ পাচ্ছে না, রেয়াত পাচ্ছে না। তো সুতরাং এই কথা যে বললেন, আর বললেন যে আমরা যে ফ্যাসিলিটি, যেটা ফ্যাসিলিটির ব্যাপার আমরা বলবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ যেভাবে হওয়ার কথা ছিল, যেভাবে কালেকশন করা হয়, ওখানে দেখা যায় মিসইউজটা বেশি হচ্ছে, মিসইউজগুলো, এটাও তো আপনার দায়িত্ব এগুলাকে কন্ট্রোল করা। জি, মিসইউজগুলো আমাদেরকে দেখতে হবে। আর আমরা হোটেল রেস্টুরেন্ট এবং ডিপার্টমেন্ট স্টোর আমরা কোনো রেয়াত পাচ্ছি না, সুতরাং আমরা কিন্তু টাকা কনজিউমার কাছ থেকে নিয়ে আমরা সরকারি কোষাগারে দিচ্ছি, আমরা অনারম্বন কিছু পাচ্ছি না, আমরা দিচ্ছি একমাত্র দেশাত্মবোধকের জন্য, আমরা এটা করছি, আমরা দেশপ্রেম থেকে বলছি, দেশপ্রেম থেকে। আমি যদি এখন ওই যে উনি যেটা বললেন যে এটা আসলে অনেক দীর্ঘ আলোচনা, যারা রেয়াত নিতে পাচ্ছেন না সেটা হচ্ছে ওনারা যে ভ্যাটের যে মেকানিজম সেটার মধ্যে নাই। এখন যদি আপনি প্যাকেজ ভ্যাট দেন, অর্থাৎ আপনি একটা সার্টেন অ্যামাউন্ট যদি ভ্যাট দিতে চান হোটেল রেস্টুরেন্ট, আমরা প্যাকেজ দিচ্ছি না, আপনি কিন্তু আমরা প্যাকেজ দিতে পারবেন, দোকানদাররা প্যাকেজ দিচ্ছে, হোটেল রেস্টুরেন্ট ক্ষেত্রে যেটা হচ্ছে দিচ্ছে। জি, আপনি যদি রেয়াত না নিতে পারেন, আপনি যদি মূল্য ঘোষণা দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে আপনি এনবিআর সাথে কথা বলবেন যে আমি এই সেক্টরে আমি রেয়াত নিতে পাচ্ছি না, এটা আমি ট্যাক্স অন ট্যাক্স হচ্ছে, এনবিআর নিশ্চয়ই বিষয়টা দেখবে। এখন আমি যদি ওই আমাদের যে শিক্ষার্থী বন্ধু তার প্রশ্নের উত্তরে আসি, সেটা হচ্ছে আপনি কিন্তু খুব সঠিক একটা কথা বলেছেন, এই কারণেই আমরা ভ্যাট অনলাইনের দিকে যাচ্ছিলাম,
যে ভ্যাট অনলাইন যদি হয় তাহলে এই যে প্যাকেজ ভ্যাট দেয়া এটা কিন্তু থাকবে না। এই যে আপনি বললেন যে কোনো দোকান হয়তো ইসিআর মেশিন দিয়ে সে অনেক টাকা ভ্যাট দিচ্ছে, আবার একটা দোকান দেখা যাচ্ছে সে বৎসরে 25-30 হাজার টাকা ভ্যাট দেয়, আমাদের উনি ভালো জানেন, একটা সার্টেন অ্যামাউন্ট 28 হাজার টাকা ভ্যাট দেয় ঢাকা সিটি কর্পোরেশনে, এর বাইরে আরও কম। এখন যে দোকানটা যাত্রাবাড়িতে সেও 28 হাজার টাকা দেয়, আর যে দোকানটা এলিফেন্ট রোডে আপনি যেটা বললেন সেও 28 হাজার টাকা দেয়। যাত্রাবাড়ির যে দোকানটা সে হয়তো বছরে 28 হাজার টাকা তার ট্যাক্স হয় না, কিন্তু এলিফেন্ট রোডে যে তার দৈনিক 28 হাজার টাকা হয়, কিন্তু বছরে সে 28 হাজার টাকা দিচ্ছে। অতএব এখানে অনলাইনের বিউটি, কিন্তু অনলাইন যখন আসবে অর্থাৎ যখন আমরা এই প্যাকেজ ভ্যাটটা থাকবে না, তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না, আপনার উত্তর পেয়ে যাবেন আপনি যে তখন এই সমস্যা থাকবে না। এখন হয়তো আমরা যেটা বলতে পারি সরকার সঠিক সিদ্ধান্তটাই নেবেন যাতে ব্যবসায়ীদের কোনো সমস্যা না হয়, ট্রেড ফ্যাসিলিটেশন যাতে বাধাগ্রস্ত না হয়, সেটা মাথায় রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং এই যে আপনার ভ্যাট শিক্ষণ পড়া, আপনি আমাকে ভাই যেটা বললেন যে সচেতন করা, এনবিআর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া, আমরা অলরেডি আপনার আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এনবিআর পক্ষ থেকে ভ্যাট শিক্ষণ ফোরাম নামে একটা ফোরাম চালু করেছে, আমাদের ন্যাশনাল কারিকুলামে ভ্যাট এবং ট্যাক্সের বিষয়টা ঢোকানো হচ্ছে, ট্রেনিং ওয়ার্কশপ হচ্ছে, ইউনিভার্সিটিগুলো বেশি করতে হবে, ভ্যাটের উপরে ডিগ্রি দিচ্ছে, ওখানে লেখাপড়া হচ্ছে, আমি নিজেও বিভিন্ন জায়গায় পড়াই। অতএব আমরা কিন্তু বসে নেই, এবং এটা সরকার জনগণকে সচেতন করা এবং ভোক্তাদেরকে আপনার সজাগ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং আশা করতেছি এটা আরও চালু থাকবে। আসবো আমি আপনার কাছে, জনাব মনোয়ার আপনার কাছে আসতে চাই, আবারও সে একই জায়গাতে আসতে চাই। আপনারা সবাই বিশেষ করে ওনারা দুজন, ওনাদের দুজনের জায়গা থেকে ভ্যাট এবং ট্যাক্সের যে গ্রহণযোগ্যতা এবং সেটা আদায় প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, কিন্তু যারা দিচ্ছেন, আমি যদি এই পার্টটাকে প্রদানকারী ধরি, তাদের মাথার ভিতরে যে প্রশ্নগুলো সেগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন, তাহলে এর সদুত্তর কেন মিলছে না? আপনি যেটি বলেছেন যে দীর্ঘ 25-27 বছরেও একটা কংক্রিট একটা পলিসি, একটা প্ল্যাটফর্ম কেন দাঁড় করাতে পারলো না, এর লুফলটা আসলে কোথায়? লুফলস না, এখানে তার একটু অন্য কথা বলতে হয়, কিন্তু ভেরি মাচ রেলিভেন্ট টু ইট, ইটস এ ম্যাটার অফ পলিসি। যে কোনো পলিসি আপনি ফ্রেম করতে চান এবং এক্সিকিউট করতে চান, সবাইকে স্যাটিসফাই করে না পলিসি, কিন্তু সবাইকে স্যাটিসফাই করে না, গ্লোবাল। আচ্ছা, আপনি এই পলিসি যখনই আপনি এক্সিকিউট করতে যাবেন, একটা সেকশনকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না, হয়তো 15% করবেন, 20% করবেন, 30% করবেন, 50% করবেন, ম্যাক্সিমাম 60% স্যাটিসফাই করতে পারেন না। যারা স্যাটিসফাইড হয় না বা যারা মনে করে যে ইট ইজ নট আপ টু আওয়ার এক্সপেকটেশন আর আপ টু আওয়ার ইন্টারেস্ট আর মিটিং আওয়ার ইন্টারেস্ট, ন্যাচারালি তারা বিভিন্নভাবে মেকানিজম করবেই জিনিসটা যেন স্লো এন্ড হয়, সময় যেন নিয়ে যায়। এর মধ্যে সবচাইতে বড় এক্সাম্পলটা যেটা হবে, যে আমরা উই হ্যাভ গট ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস, আমাদেরকে সময় দিতে হবে এ করতে, এবং এই সময় একবার ওয়ান্স ইট ইজ গিভেন বাড়তেই থাকে, প্রতি বছরই 2-1 বছর পরপর টার্ম সময় বাড়তেই থাকে, এখানে বলে না সর্বত্রই জিনিসটা দেখা যায়। কাজেই এইখানে যে জিনিসটা হচ্ছে ব্যাপার, যে আপনি কোনো পলিসি দিয়ে 100% সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, কিন্তু আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমি সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু আমি মেজরিটি অফ দি কনজিউমার্স বা বেশিরভাগ লোককে সন্তুষ্ট করতে পারবো। থার্ড হচ্ছে ডিসিশন, যে ঠিক আছে, উই উইল গো ফর দ্য মেজরিটি, নট ফর দ্য মাইনরিটি। একটু হার সবার প্রয়োজন আছে এইসব জায়গাতে, হার হতেই হয়। আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পেরেছি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পলিসি যখন আমি অ্যাডাপ্ট করবো, আমাকে ডিটারমাইন হতে হবে এবং আমাকে হার্স হতে হবে, অর্থাৎ মানে কঠিন অ্যাকশনে যেতে হবে। কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয় যে কঠিন হতে গেলে যারা কঠিন হবেন তার সেই সক্ষমতা আছে কিনা, ওনারা কিন্তু বারবার কিন্তু এটাই বলছেন। কঠিন হওয়ার সক্ষমতা আছে কি না এটা এনি হও, কঠিন হওয়ার সক্ষমতা আছে, কিন্তু সেই কঠিনত্ব তারা কতদিন রাখতে পারে সেটা হচ্ছে বড় কথা, সেই সক্ষমতা আছে কিনা সেটা বলেন। আমি বোধহয় কথাটা একটু অন্যভাবে দিলাম, উদাহরণ দেওয়া যায়, আমি যাকে উদাহরণ দিয়ে লাভ নেই, খামা খাম 10-15 বছর আগের কথা এনে কোনো লাভ নাই। বড় বড় কথা বলে প্রাইমারি অ্যাকশনে যায়, কিন্তু দেখা গেল যে 1.5-2 মাস বা 3 মাস পরে সমস্ত উল্টো হয়ে যাচ্ছে বা সবে সফেন্ড হয়ে যাচ্ছে বা স্লোড হয়ে যাচ্ছে। কারণটা কী? কারণটা হচ্ছে ওই যে বললাম যে হিউম্যান সাইকেল, যে আগে জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটাই আছে কীভাবে কুইকলি কিছু করা যায়। যে বা যারা এক্সিকিউট করছে, সরি আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না বা কোনো ইনস্টিটিউশনকে বলছি না,
যারা এক্সিকিউট করে তাদের এইখানে সক্ষমতা, তাদের সক্ষমতা বলতে আমি ইয়েটা মিন করছি আর কি, ইন্টেলেকচুয়ালিটা মিন করছি, যে তারা প্রপারলি কতখানি এক্সিকিউট করতে পারবে ডিসেন্ট ওয়েতে, এক। আর দুই নম্বর হচ্ছে গা এখানে যে ঠিক আছে আমি যে একটু কনসেশন দিয়ে ছাড় দিই, আমি তো বেনিফিশিয়ারি হতে পারি, আমি তো বেগেইনার হতে পারি, আমার মনে হয় ন্যারেট করার বোধহয় প্রয়োজন নাই, এর চাইতে বেশি ন্যারেট করলে একটু অসুবিধা হবে আর কি ব্যাপারটা, এটা ব্যাপার থাকে, এটাও রিয়ালিটি, ইটস এ রিয়েল লাইফ স্টোরি, রিয়ালিটি। কিন্তু এই জিনিসগুলির মধ্যে দিয়েই কিন্তু আমাদের সোসাইটি বা আমাদের সমাজ কিন্তু চলছে। আমি একটু অ্যাড করি, যে যাই বলুক বহু কিছু হচ্ছে, ইভেশন ফাঁকিবাজি চুরিচামারি বহু কিছু হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এগোচ্ছে। আমাদের প্রস্তুতটা এই জায়গাতে, এই আগানোটা একটু স্পিড আপ করা যায় কিনা, আরও দ্রুত করা যায় কিনা। জি, এটা কি স্পিড আপ তো করা অবশ্যই প্রয়োজন, তার কারণ হচ্ছে যে যারা এটা সুফলটা নিচ্ছেন, হয়তো কোনো জায়গায় লুফল আছে, সেই লুফলের সুফল কেউ কেউ নিচ্ছেন, কিন্তু তার ফলে সাফারার কিন্তু হচ্ছে পুরো 16 কোটি জনগণ। এটা তো ঠিক, কারেক্ট। তাহলে সেই জায়গাটা আমরা কেন ছাড় দেবো, সেই জায়গাতে কেন এনবিআর কঠোর হবে না? কারণ আমি তো কঠোর হতে পারছি না, তাহলে কঠোর হতে হবে তো এনবিআর কি? আমরা সেই আলোচনা আসবো, ছোট্ট বিরতি নিচ্ছি এবং এটি সবশেষ বিরতি, তারপরে আমরা আলোচনার একটা উপসংহার টানতে পারবো। সুপ্রিয় দর্শক, আমরা আছি নিটল টাটা এসটিভি সংলাপে, অনুষ্ঠানের শেষ বিরতিতে যাব আমরা, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা এসটিভি সংলাপে, আমরা কথা বলছি ট্যাক্স ভ্যাট আদায় এবং ভীতি নিয়ে। আমরা শেষ ভাগে উপনীত হয়েছি, আমরা অনেক আলোচনা শুনলাম, সে তার ভিতরে অনেকে ফাঁকি দিয়ে হয়তো রাজস্ব বোর্ডের কাছ থেকে কিছু অযাচিত সুযোগ সুবিধা নিচ্ছেন, আবার এটাও শোনা যায় যে যিনি ভ্যাট দিচ্ছেন, যিনি ট্যাক্স দিচ্ছেন, তার উপরে এসে উল্টো আরও চেপে বসার মতো তার কাছ থেকে আরও অতিরিক্ত আদায় করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা এই বিষয়গুলো সুরাহা কীভাবে হয় সে বিষয়ে আলোচনা করবো। আমরা প্রশ্ন নিয়ে আসি, কে প্রশ্ন করেন, নাম বলে প্রশ্ন করবেন, কার কাছে করবেন? আমি ফারজানা ইয়াসমিন, স্কুল অফ বিজনেস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটি স্যার মনোয়ার হোসেনের কাছে। রাজস্ব বোর্ড এবং ব্যবসায়ীদের মাঝখানে আমরা সাধারণ জনগণ, যাদের উপর ভ্যাট অর্পিত হয়েছে, কিন্তু এতদিনেও আপনি যেটা বলেছেন 91 থেকে 2018 সাল পর্যন্ত, সেইভাবে কোনো ক্যাম্পেইন ভ্যাটের ওপরে আমার জানা মতে বা আমি এত বড় হয়েছি দেখিনি, কিন্তু আমি বিভিন্ন জায়গাতে ভ্যাট দিচ্ছি, লাইক সুপার শপ বা রেস্টুরেন্টগুলোতে। আবার আমি যখন ছোট কিছু কিনতে যাচ্ছি পাশের ছোট দোকানটাতে, কিন্তু আমি কোনো ভ্যাট দিচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে আমি যখন বড় বড় সুপার চেইন শপগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে ভ্যাট দিচ্ছি, সেটা কতটা কার্যকর হচ্ছে এবং আমি কত আমার ভ্যাটটা নিশ্চিত করতে পারছি কি না, এবং আমি কোন জায়গাগুলোতে ভ্যাট দিব এবং কোন জায়গাগুলোতে ভ্যাট দিব না, রাজস্ব বোর্ড সেই ব্যাপারে আমাদেরকে কতটা সচেতন করবে এবং ব্যবসায়ীরা এটা কতটা নিশ্চিত করবে যে এখন যেহেতু আমরা ভ্যাটের উপর এতটাই নিশ্চয়তা আনতে পারছি না, তাহলে অনলাইন ভ্যাটের ক্ষেত্রে পরবর্তী জেনারেশন যেটা আমাদের আসছে, তারা কিভাবে সেটা নিশ্চিত করবে, এই ক্ষেত্রে সাধারণ জনগণের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ মিস, থ্যাংক ইউ ফর ভেরি নাইস কোশ্চেন। আপনার প্রশ্নের শেষের দিকের অংশটুকু ওনার সাবজেক্ট, এটা উনি দেবেন, আমি আগেরটুকু বলি। একটা কথা কিন্তু আমি বক্তব্য এখানে বলেছি যে দেখুন, কনজিউমার কনসাসনেস একটা বড় ব্যাপার, এটা আমাদের কাছে, আমি নিজেও একজন কনজিউমার লাইক ইউ পিপল, উই আর অল কনজিউমার, রাইট? আমাদের মধ্যে কনসাসনেসের ডিগ্রি, দ্য রেট অফ কনসাসনেস ইজ ভেরি পুয়ার অর ভেরি লো। এটাকে আমাদের মধ্যে যদি আমরা নিজেকে বাড়াতে না পারি, এটার অ্যাডিশনাল একটা সাপোর্ট দরকার, সেখানে অথরিটি, যে কথাটা আমি বলেছি যে সেখানে এনবিআর বা গভর্নমেন্ট ইটসেলফ কেন চেষ্টা করছে না আপনার অনবরত, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, একদিন করলাম আর দুই মাস করলাম না এটা হবে না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে, এটা করার প্রয়োজন। এবং এতদিন কেন এটা করছে না বা ওই রিগোরাস ওয়েতে কেন যাচ্ছে না, ইটস এ গুড বিগ সারপ্রাইজ। এখানেই প্রশ্নটা আসে যে কোন মহল তাদের স্বার্থে এই কনসাসনেস লেভেলটা গ্রো করারকে বাধা দিচ্ছে ভেরি সাটল ওয়েতে। প্রশ্নটা কিন্তু আমি খুব সাটল ওয়েতে এবং খুব সফিস্টিকেটেড কথাগুলি বলছি আর কি, কাজে বুঝে নিতে হবে আর কি, ইউ আন্ডারস্ট্যান্ড। এইখানে আমি নিজেও বলেছি যে এনবিআর বা গভর্নমেন্ট তা কোপ করতে পারছে না, এটা বলেছি আমি। আর আপনি যেটা বললেন যে সব দোকান ভ্যাট দিচ্ছে, কিন্তু আমি এক দোকান থেকে কিনতে গেলে যে যার ভ্যারিয়েশন তো হচ্ছে, এটা আমি তো নিজে বলেছি যে ঢাকা শহরে কত লক্ষ দোকান আছে, তার কোনো রেকর্ড এনবিআর গভর্নমেন্টের কাছে আছে নাই?
এক, দুই নম্বরে যে কেউ ইচ্ছা করলে একটা মিউনিসিপ্যাল ট্রেড লাইসেন্স নিয়ে বা ট্রেড লাইসেন্স ছাড়াও দোকান খুলে বসে আছে। এটার এগেনস্টে এমন কোনো ল নাই, ল থাকলেও তার কোনো অ্যাপ্লিকেশন নাই। তো এই জিনিসটা এনশিওর করবে কে, যে সিন্স ইউ হ্যাভ ওপেন্ড আপ এ শপ ইউ হ্যাভ টু পে দিস ট্যাক্সেস ইনক্লুডিং ভ্যাট, ইফ দ্য কোশ্চেন অফ ভ্যাট কামস ইন ওনলি দেন ইট ইস দ্য রেসপন্সিবিলিটি, দিস দ্য রেসপন্সিবিলিটি গোজ অন টু দ্য শোল্ডার অফ এনবিআর। হোয়াট এনবিআর হ্যাজ বিন ডুইং হিয়ার? নাথিং, সরি টু সে। কাজেই এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা এখানে, যে আপনি দোকান অনবরত বাড়তে দিচ্ছেন। তা আপনি বাড়তে শোনেন, রেগুলেশন, রেকলেস রেগুলেশন এক জিনিস আর প্রপার রেগুলেশন আর একটা জিনিস। প্রপার রেগুলেশন হলে পরে সেই জিনিসটা আপনাকে ভালো রেজাল্ট দিতে দেবেই, আর যদি রেকলেস রেগুলেশন করেন, যা ইচ্ছা তাই করলাম, তাহলে বা তার নেগেটিভ রেজাল্ট হবে। তো এখানে দরকার আমাদের প্রপার রেগুলেশনটা। আমি ইচ্ছা করলাম আর দোকান খুলে দিলাম? জি, প্রপার রেগুলেশন যারা করবে নিশ্চয়ই আপনার উত্তর আছে। আমি এটা, তার তো আর, তার তো আর ব্যাপারটা তা না। আমার ঢাকা শহরে এখন পার্মানেন্ট লোকসংখ্যা কত? পার্মানেন্ট লোকসংখ্যা কত? প্রায় 60-70 লক্ষ হবে পার্মানেন্ট যারা ঢাকায় থাকে, আর বাকি সব ফ্লোটিং। ওয়েল, তে এই পার্মানেন্ট লোকের জন্যে কতগুলি দোকান অ্যাপ্রক্সিমেট প্রয়োজন হতে পারে? কনজিউমার একটা দোকান কতজন কনজিউমারকে ফিট করতে পারে, আদার ওয়ে রাউন্ড কথাটা আমি এভাবে বলি, সেই হিসাবে আপনি প্রপোর্শন করে দেখেন। যে হারে দোকান বাড়ছে, যত্রতত্র হাঁটা যাচ্ছে না, তো সেখানে আপনার জিনিস তো হবেই, অতি স্বাভাবিক। এই জিনিসগুলো তো রেগুলেট করতে হবে। এইখানেই বলা হচ্ছে যে প্রপার রেগুলেশন। আমি কিন্তু রেকলেস রেগুলেশনের কথা বলছি না, এখানে দুটো সাইড আছে কিন্তু। রেকলেস আমি যাচ্ছি না, প্রপার রেগুলেশন যদি করে তো এতে আমরাও কনজিউমার, অ্যাজ এ কনজিউমার আমরাও বেনিফিটেড হব, একই সাথে সব ওনার হিমসেলফ অর হারসেলফ উড বি বেনিফিটেড সাইমালটেনিয়াসলি, গভর্নমেন্ট ইটসেলফ অর দ্য এনবিআর ইটসেলফ উইল বেনিফিটেড। পয়েন্ট হচ্ছে, আর আপনার যে শেষ প্রশ্নের অংশটা উনি, একটা বিষয় আমি জাস্ট মনোরবের সাথে যোগ করতে চাই, সেটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই যে আপনি সুপার শপ থেকে যখন কিনবেন তখন ভ্যাট দিচ্ছেন, আর যদি আপনি পাড়ার বা মহল্লার ছোট্ট দোকান থেকে কিনছেন তখন ভ্যাট দিচ্ছেন না, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। আপনি যখন একটা সাবান কিনেন, যে কোনো ব্র্যান্ডের সাবান, আপনি কিন্তু আগুরা থেকে যখন কিনেন আপনি 5% এক্সট্রা ট্যাক্স দিতে হয়, কিন্তু আপনি মহল্লার অন্য দোকান থেকে কিনলে যে ট্যাক্স দেন না তা কিন্তু ঠিক নয়। ওখানে কিন্তু 15% ট্যাক্স আপনার কাছ থেকে কেটে রাখা হচ্ছে, এটাই আপনাকে সচেতন হতে হবে। ওই গুডসের মধ্যেই আপনি যখন 25 টাকায় একটা সাবান কিনলেন, ওইখানে কিন্তু 15% ট্যাক্স ঠিকই দিয়েছেন আপনি, অতএব আপনি ট্যাক্স দিচ্ছেন না। আপনি ছোটখাটো দোকান বা ফেরিওয়ালার কাছ থেকে কিনলেও আপনি কিন্তু ট্যাক্স দিচ্ছেন, আপনি ভ্যাট দিচ্ছেন, সেটা তো ইনক্লুসিভ ভ্যাট, যেটা সেটা এক্সট্রাটা দিচ্ছে না। দ্যাট মিন্স কনজিউমার ট্যাক্স দিচ্ছে, তাদের কনসার্নের জায়গা হচ্ছে যে এক্সট্রা যেটি সেটির ব্যাপারে না, ওটা এক্সট্রা নয়, ওটা হচ্ছে সুপার শপগুলোর উপরে আলাদা একটা ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, যেটা হচ্ছে এটিপি যেটাকে বলা হচ্ছে। আর যারা ছোটোখাটো দোকান, একেবারেই ছোটো দোকান, ক্ষুদ্র দোকান, তাদের উপরেও এই ট্যাক্সটা নাই, এটা হচ্ছে ডিফারেন্স। কিন্তু তার মানে এটা নয় যে আপনি সেখানে ভ্যাট দিচ্ছেন না, সেখানেও আপনি ভ্যাট দিচ্ছেন, ভ্যাট থেকে আপনি কিন্তু আকবর হোসেনের কাছে। তো আমরা যে ভ্যাট বা ট্যাক্স দিয়ে থাকি, দেখা যায় যে পানি যখন আমরা কিনে থাকি একটা 15 টাকার, যখন বোতলটাতে 5 টাকা অ্যাড করে একটা সুপার শপ ছাড়াও নর্মাল দোকানগুলোতে দেওয়া হয়, যেখানে তারাও সার্ভিস ভ্যাট অথবা রাজস্ব গভর্নমেন্টকে দিচ্ছেন না, কিন্তু যখন সেটা আমরা যাচাইয়ের জন্য আমরা যাই, তখন দেখা যায় ভোক্তা অধিকার বা তাদের প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়। তো সেক্ষেত্রে দেখা যায় মানুষ সেই লেন্দি প্রসেসের জন্য সেটা যাচাইয়ের জন্য যায় না, যেটার কারণে অনেক ক্ষেত্রেই যিনি আমাদের শ্রদ্ধেয় মনির হোসেন বলেছেন যে আমরা অনেকে কনসিয়াস না, তাই হয়তো বা এটা সরকার পিছিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যায় প্রসেসটা এত লেন্দি এবং এতটা সময় সাপেক্ষ, যেটার কারণে হচ্ছে আমরা সেটার জন্য আগ্রহী হচ্ছি না। তো সেই ক্ষেত্রে কে এমন কোনো প্রসেস করা উচিত না যার কারণে হচ্ছে আমরা যারা ভ্যাট দিব আমরা যেন সহজে জানতে পারি যে আমাদের ভ্যাটটা সঠিক নিয়মে যাচ্ছে কি না কিংবা সরকার পর্যায়ে পৌঁছাচ্ছে কি না? জি, আমার আরেকজন কোশ্চেন করার বাকি আছে, একবার প্রশ্নটা নিয়ে নিই। জি, আমার প্রশ্ন খন্দকার রুহুল আমিন স্যারের কাছে। আপনি বারবারই বলতেছেন যে আপনি ফার্স্ট জেনারেশন অনলাইন ভ্যাটের
প্রসেসটা আপনারা জানেন না, আসলে আমরা তো কেউই কোনো কিছু জানি না। তো আপনাদেরকে উচিত ছিল না যে NBR-এর সাথে বসে এটাকে একটা মধ্যম পর্যায়ে নিয়ে এসে সেটাকে চালু করা, কারণ আমরা করতে করতেই শিখি, আমরা কেউই কিছু জেনে আসি না। তো এইটার মাধ্যমে কি আরও বেশি সুবিধা হতো না? যেহেতু আপনি বলছেন আপনারা এই দেশের মানে দেশপ্রেম থেকে আপনারা ভ্যাট দেন, তাহলে যেহেতু NBR বলতেছে এটা অনেক বেশি কার্যকর হবে আমাদের ভ্যাটের ক্ষেত্রে, তাহলে এটা কি আপনারা দুই পক্ষ মিলে বসে একটা মধ্যম জায়গায় নিয়ে এসে সেটাকে চালুর তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা করাটা বুদ্ধিমানের কাজ ছিল না? জি ধন্যবাদ। আমি আমি একটু বলি, হ্যাঁ, তো যে কথা আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন। তবে আমি কিন্তু কখনো বলিনি যে আমরা দেব না বা আমরা অনলাইন সিস্টেমে আসবো না। আমরা বলেছি একটু সময় লাগবে, ইট উইল টেক টাইম। আমরা অনলাইনের মধ্যে দেখা যায় যে আমার কথা বলছি, আমি সাধারণ ব্যবসায়ীদের কথা বলছি, সাধারণ ব্যবসায়ীরা যেভাবে করছে চট করে এটাকে তারা ইউজ টু না। এখানে ইউজ টু করার জন্য আমরা কিন্তু যেহেতু NBR-এর প্রতিনিধি আছে তার সামনে আমরা বলতে চাচ্ছি যে আমরা FBCCI-এর মাধ্যমে, আমরা বিভিন্ন চেম্বারের মাধ্যমে এবং আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা ওই ধরনের যে ওয়ার্কশপকে আমরা অ্যাটেন্ড করেছি, আমরা কিন্তু প্রতিনিয়ত করছি, আমরা কখনো করি না বলছি না। আমাদের শুধু একটাই কথা যে একটু সময় লাগবে, আস্তে আস্তে আমরা এটাকে অভ্যস্ত হয়ে যাবো, আমরা করবো, এই কথা আমি বলেছি। আরেকটি কথা আমি অন্যভাবে বলতে চাচ্ছি এই দুইজনের কথার পরিপ্রেক্ষিতে। এখানে দেখা যায় যে ছোটো ছোটো দোকানদার যারা আছে, যেমন আমি নবপুরে আমি বেশ কিছু ইলেকট্রিক্যাল যারা ব্যবসার সাথে জড়িত আছি তাদের কথা আমি বলতে চাচ্ছি। এখানে দেখা যায় যে প্রায় 2000 দোকান আছে, 2000 দোকান, এর আগে তারা ভ্যাট দিতে হয় না, ওই পণ্যে তো ভ্যাট আছেই কিন্তু বিক্রি করতে তারা দিত না। সেখানে আমরা চাচ্ছি যে সব দোকানদাররা পার্টিসিপেট করুক ট্যাক্স দেওয়ার মধ্যে, তাদেরকে ইয়ারলি যদি একটা প্যাকেজ ভ্যাট দেওয়া হয়, এই টাকাটা যদি দেওয়া হয় দেখা যায় প্রচুর টাকা গভর্নমেন্ট পাবে, হ্যাসেল ফ্রি পাবে, এই কারণে তাদের সুযোগ দেওয়া হয়েছিল। এবং ছোটো একটা দোকানদার, সে মালিক, তার ছেলেকে নিয়ে হয়তো সে বসছে, সে এইভাবে এসিআর মেশিন বা কাউন্টেবল সে করতে পারছে না, এটা একাই সে মেনটেন করছে, তারা বাৎসরিক একটা লামসাম যেমন 28,000 টাকা দিয়ে সে মনে হলো যে সে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সে শরিক হলো। আবার কোনো দোকানদার সে হয়তো ইম্পোর্ট করে বা একটু বেশি বিক্রি করে, তাদের কিন্তু আলাদা সে বাড়িয়ে দেয়, সে কিন্তু ওই প্যাকেজ ভ্যাটের মধ্যে থাকছে না, সে যেহেতু বড় ব্যবসা করে সে বিভিন্নভাবে বড় ব্যবসায়ীভাবে ট্যাক্স দিচ্ছে। আমরা করার উদ্দেশ্য যেটা এই যে প্যাকেজ ভ্যাট, এইটাও কিন্তু চট করে দোকানদারই দেয় নাই, এটা NBR এবং দোকানদাররা বসে সিদ্ধান্ত মতোই কিন্তু NBR-এর সিদ্ধান্ত অনুযায়ী তারা একজেশন করছে, দিচ্ছে সবাই। এইটাকে বলা হয়েছে আরও কিছুদিন রেখে বাই দিস টাইম আরও ECR মেশিন বা অন্য অন্য কিছু অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে সে ভ্যাট বা ট্যাক্স দিবে, এইটাই কথা। সেজন্য আপনারা সময় চাচ্ছে এই অন্য কিছু। ধন্যবাদ, ধন্যবাদ তারিনকে, ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। সেটা হচ্ছে যে এই যে লেন্দি প্রসেস, আমরা যেটা বলি যে আমি ভোক্তা যদি কোনো অভিযোগ করলাম সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা আসলে এক ধরনের বোধহয় আমাদের ধারণা হয়ে গেছে যে সরকারি কোনো দপ্তরে অভিযোগ করলেই বোধহয় অনেক সময় লাগে। আপনি দেখুন যে সবার হাতেই কিন্তু এখন স্মার্টফোন আছে, স্মার্টফোনে আপনি কিন্তু আপনি কানেক্টেড, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টুইটার, আপনি কিন্তু টুইটারে কানেক্টেড। অতএব আপনাকে যা করতে হবে জাস্ট একটা, আপনি আমরা অনেক সময় দেখি এই জাতীয় ঘটনা, আমরা দেখি যে ইনভয়েসটা ঠিক আছে কি না, এই প্রতিষ্ঠান ঠিকভাবে ভ্যাট দিচ্ছে কি না, আপনি জাস্ট ইনভয়েসের একটা ছবি তুলে NBR-এ পাঠিয়ে দিচ্ছেন, অথবা আপনি নিকটস্থ যে ভ্যাট কমিশনারেট তাদের ফেসবুক পেজ আছে সবার, আপনি সেখানে পাঠিয়ে দিচ্ছেন, মুহূর্তের মধ্যে তারা এটা যাচাই করে দেখছে যে এটা জেনুইন কি না। অতএব এটা যে সময় লাগে এটা কিন্তু ঠিক নয়। আরেকটা বিষয় হচ্ছে সেই ক্যাম্পেইনের কথা যেটা বারবার ঘুরে ফিরে এই এদিক থেকেও এসেছে আবার এই পক্ষ থেকেও এসেছে, না ক্যাম্পেইনের সেই ক্যাম্পেইনটা কিন্তু জোরালো না, আপনি যতটা সহজভাবে বলছেন। না না, ক্যাম্পেইনটা আপনি যেটা বলেছেন যে ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্পেইন হচ্ছে এবং এটা চলমান, আর ভ্যাট অনলাইন বিষয়ে সারা দেশে অসংখ্য সভা সেমিনার হয়েছে, ব্যবসায়ীদের সাথে আলোচনা চলমান আছে, এবং আমরা আশা করি আমরা অনলাইনে যেতে হবে, অনলাইন থেকে কিন্তু আপনি পিছু হটতে পারবেন না, কারণ সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই, আমাদেরকে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে আগাতে হবে। জি, আমি একটি প্রশ্ন করতে, যেহেতু অনুষ্ঠানের শেষ ভাগে আলোচনার ভিতরে এসেছিল সেই জিনিসটা অ্যাড্রেস করা হয়নি, এই যে কর মেলার যে আয়োজন করা হয় অফিসার্স ক্লাবে আমরা দেখেছি, এরপর আগারগাঁ নতুন যে ভবনে সেখানে আমরা দেখেছি, সেখানে যে ধরনের অতি অল্প সময়ে অর্থাৎ একটা ডেস্কেই সব ধরনের সলিউশন মিলে যাচ্ছে অতি সহজে, তাহলে এই একই কাজ যখন NBR এর অফিসে কর অঞ্চলে যাওয়া হয় সেখানে এটা কেন মেলে না? দেখুন, আপনি এই যে শিক্ষার্থীরা এখানে আছেন, আপনারা জানেন যে আলবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি আছে যে দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু আন্ডারস্ট্যান্ড,
দ্য ইনকাম ট্যাক্স, যে পৃথিবীর নাকি উনি এত বিখ্যাত বিজ্ঞানী, উনি থিওরি অফ রিলেটিভিটির যে জনক, উনি বলতেছে যে ট্যাক্স বোঝাটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। অতএব আমরা যদি আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, বিশেষ করে জনগণকে সচেতন করা, এই ধরনের অনুষ্ঠানে এসে পাবলিককে জানানো হোয়াট ইজ ভিএটি, হোয়াট ইজ ইনকাম ট্যাক্স এবং কীভাবে এটা পাবলিক আগ্রহী হয়ে ভ্যাট দিবে, এটা একটু সময় লাগবে। আর যেটা বলেছেন মেলা, হ্যাঁ মেলা তো সেটাও তো এনবিআরের একটা ইনোভেশন, মেলা বলে সেটাকে অস্বীকার করছে মেলা বলে এবং এবং যেটা হচ্ছে এটা আমাদের বিসিসিআই প্রতিনিধি বলেছেন যে একটা সময় ছিল আপনি অফিসারের রুমে যেতে পারতেন না, এখন যেটা হচ্ছে যে আপনি অফিসারের রুমে যাচ্ছেন, আপনি আপনার সমস্যাটা জানাচ্ছেন এবং ব্যবসায়ী এবং ভিএটি দুটা পক্ষ বসে যে পার্টনারশিপ, এটা অতীতের যে কোনো সময় চাইতে এখন অনেক বেশি জোরদার। কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি পার্টনারশিপে, আপনি যে পলিসি করেন, আপনি যদি ব্যবসায়ীদের কন্ট্রিবিউশন, সমাজের সাংবাদিক শ্রেণীর কন্ট্রিবিউশন বা অন্যান্য শ্রেণীর কন্ট্রিবিউশন না থাকে, তাহলে সেই পলিসি কিন্তু আলটিমেটলি কার্যকর হবে না। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে এই এই যে চলমান প্রক্রিয়া, এইভাবে যদি সচেতনতা কার্যক্রম যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের বিশ্বাস যে ভবিষ্যতে আমরা আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। জি জনাব মনোয়ার, আপনার কাছে সবশেষে আমি আসলে প্রশ্নের উত্তরটা আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবে আমি একটু পেতে চাচ্ছি, আপনার কাছ থেকেই পেতে চাচ্ছি, যে এই যে রাজস্ব আদায়ের যে কর্মকর্তা যারা আছেন ফিল্ড লেভেলে, তাদের সম্পর্কে ব্যবসায়ীদের এই নেতিবাচক ধারণাটার অবসান কবে হবে? এটা দুটো ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে একজন কর কর্মকর্তা, সে যে একটা অথরিটি, সে কিন্তু গভর্নমেন্টের অথরিটিকে এক্সারসাইজ করছে। জি, এক কথা বলা যায় মিনিয়েস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। তো এখন সে সেখানে যে কীভাবে ওটা ইউজ করছে, অ্যাপ্লাই করছে, এক্সিকিউট করছে, এটা বড় ব্যাপার। তার উদ্দেশ্য যদি থাকে সিনসিয়ারিটি, যে আমি জাস্ট আমার কাজটা মতো, যেটা আমি কিছুক্ষণ আগে বলেওছি, এটা অপ্রিয় হলেও সত্য কথা, তাহলে পরে সেখানে হার্ড কথাবার্তা হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আলটিমেটলি ব্লেম করা যাবে না, বিকজ সে কোনো সুযোগ নিতে চায় না এটার। কিন্তু উদ্দেশ্য যদি এটা থাকে যে আমার হাতে অথরিটি আছে, এটা আমার জন্য একটা অপরচুনিটি, তাহলে পরে সেখানে গণ্ডগোলটা হয়, আবার আন্ডারস্ট্যান্ডিংও হয়, বোথ সাইড আন্ডারস্ট্যান্ডিং হয়, যেটাকে আমরা বলি যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, চুপচাপ বাস, গভর্নমেন্টের লস হলো না, আমারও গেইন হলাম, তুমিও গেইনার হইলে, গভর্নমেন্টের লস ওই অর্থে না, গভর্নমেন্ট পেলো, নেগেটিভ তো হলো না, লস বলতে আমি নেগেটিভ মিন করছি, গভর্নমেন্ট কিছু বলছে ঠিক আছে, 60 ছিল 60 পায়নি 40 পাইছে, তো আমি ক্লিয়ার। তো এরকম ব্যাপার আছে, কিন্তু যদি সেটি 60,000 কোটি টাকা হয়, 40,000 কোটি টাকা পেলো, তো 20,000 কোটি টাকা তো সাধারণ মানুষের কাছ থেকে সেটি চলে গেল। অবশ্যই অবশ্যই, নো ডিনাইং দ্য ফ্যাক্ট, এটা আপনি বন্ধ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না হোল অ্যাডমিনিস্ট্রেশন, হোল প্যারাফার্নালিয়া অফ দি ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক না হচ্ছে, অনেস্টি না আসছে, উই জিল কাজ করছে, এবং যতক্ষণ পর্যন্ত না তারা কনস্ট্যান্টলি সাপোর্ট অফ দ্যাট গভর্নমেন্ট, তারাও একটা গভর্নমেন্ট রাইট, কিন্তু গভর্নমেন্ট অ্যাজ এ হোল যতক্ষণ পর্যন্ত সাপোর্টটা না পাচ্ছে, ইউ গো অ্যাহেড, উই স্ট্যান্ড বাই ইউ, হোয়াট ইজ হ্যাপেনিং ইন সিঙ্গাপুর, হোয়াট ইজ হ্যাপেনিং ইন মালয়েশিয়া, ইউ সি, সেখানে একটা মিড লেভেলের না, তারও নিচের লেভেলের একটা কোনো এক্সিকিউটিভ অর্গানাইজেশন হলে গভর্নমেন্ট স্ট্যান্ডস বাই দেম, যে হোয়াট দে হ্যাভ ডান, গভর্নমেন্ট স্ট্যান্ড বাই ইট। এই জিনিসটা যখন এখানে না আসবে, এই জিনিসটা হতেই থাকবে, আপনি যেটা বললেন যে লস, এটা হতেই থাকবে, এবং এইখানে আনতে হলে পরে যে ধরনের মোটিভেশন দরকার, যে ধরনের কমিটমেন্ট দরকার, যে ধরনের ক্যালিবার দরকার অফ দি এক্সিকিউটিভস অফ দি গভর্নমেন্ট, আগেই বলছি তারাও কিন্তু গভর্নমেন্ট, যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সম্ভবপর না। হাও আর এখানে কথা আছে যে ইদানিংকালে তার ম্যান পাওয়ার বাড়িয়েছে, এই গত 3-4 বছরে বেশি না, 4,000-5,000 কোথায় ভেটে গত, 4,000-এর মতন মতো ম্যান পাওয়ার বাড়াইছেন মতো, আপনারা এরা কারা, আপনি যে লোক নিচ্ছেন, লোক রিক্রুটমেন্ট করছেন, ওয়েল অ্যান্ড গুড, লোক তো রিক্রুট করতেই হবে, কিন্তু কাদেরকে নিচ্ছেন আপনি, ওরা কি কাজের যোগ্য, তারা কি ওই কাজ করার জন্য ওই ধরনের একটা অ্যাপটিচিউড আছে, অ্যাপটিচিউড নট অ্যাটিচিউড, অ্যাপটিচিউডের কথা বলছি আমি, আছে নাকি অন্য কোনো ব্যাপার নিয়ে আসে। ইফ ইউ আর টু বাই এ জব,
So what would be your first priority? To recover the money you spent for buying that job. Am I clear to you? জি, এটা অন্য জায়গায় চলে যাচ্ছে, চলে গেল আবার। হ্যাঁ, all things related to that. আমি বলছি ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে পরে মূল ব্যাপারটা তো সেখানে থাকবে। মূল ব্যাপারটা সেখানে। আপনার যদি অ্যাটিটিউড না থাকে, অ্যাপটিটিউড যদি আপনার না থাকে যে এই কাজ ঠিক আছে আমি এই কাজ করব, আমার মন মানসিকতা আমি তৈরি করে নিলাম, তাহলে আপনি কি কাজ করবেন? আমি আমার কাজ করব। অনেস্টি যদি আপনার না থাকে, কমিটমেন্ট যদি আপনার না থাকে, ওভার এন্ড অ্যাবাভ সাপোর্ট আর ব্যাকআপ অফ দ্য গভর্নমেন্ট যদি আপনার না থাকে, যে তুমি রুলস মোতাবেক চলো, গভর্নমেন্ট স্ট্যান্ডস বাই ইউ, ইফ ইউ ডেভিয়েট গভর্নমেন্ট উইল ক্যাচ হোল্ড অফ ইউ, এটা ছাড়া এটা হবে না। আই এম সরি টু সে, খুব হার্স কথা বললাম, বাট ইট ইস টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইটস দ্য রিয়ালিটি। থ্যাংক ইউ। আপনি শেষে একেবারে সংক্ষেপে যদি জাস্ট ভাইয়ের বক্তব্যটা আমি একটু সাপ্লিমেন্ট করি, যে সেটা হচ্ছে আসলে এভাবে আমরা হয়তো জেনারেলাইজ করতে পারি না কোনো বিষয়ে যে সবাই এ ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছেন। হ্যাঁ, আপনি যদি আমাদের যে রিক্রুটমেন্টের পরে আমাদের যে ট্রেনিং সিস্টেমটা দেখেন এবং আমাদের যে আইনগুলো দেখেন, আপনি ব্যবসায়ীদেরকে এখন যে কর্মকর্তাদের যে ডিসক্রিপশন, অর্থাৎ তাদের যে ডিসক্রিপশনারি পাওয়ার, সেটা কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আপনি যখনই ডিসক্রিপশন কমাবেন, করাপশন অটোমেটিক কমে যাবে। এখন আপনি তো যে কর্মকর্তা যেভাবেই সে আসুক আপনার বক্তব্য অনুযায়ী, কিন্তু যখন ডিসক্রিপশন থাকবে না, তার যখন ডিসক্রিপশন থাকবে না, তখন তো তার সুযোগ নেই এগুলো করার। আর দ্বিতীয় হচ্ছে ব্যবসায়ীরা যখন সচেতন হবে, এখন সব কিছু যখন অনলাইন হবে, আপনি অনলাইন যখন হবে আপনি খুব ভালো করে জানেন, তখন সে যদি কারো যদি খারাপ উদ্দেশ্যও থেকে থাকে তাহলে সেটা বাস্তবায়ন করার কিন্তু সুযোগ নেই। এভরিবডি সি দ্যাট, এক্স্যাক্টলি, এভরিবডি সি, এবং ইট ইস ভেরি ক্লিয়ার। এবং আরেকটা হচ্ছে যে ব্যবসায়ীরা যখন সচেতন হবে, আপনি অসদুপায় অবলম্বন করবেন কেন? এবং একটা একটা কর কর্মকর্তা বা একটা ভ্যাট কর্মকর্তা আপনাকে আপনাকে আপনার সাথে অসৌজন্যমূলক আচরণ কেন করবে? আইন তো সেটা পারমিট করে না, এবং সে আইন তো ইউজার ফ্রেন্ডলি, আপনি সে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। অতএব সবাই যে একেবারে মানে স্রোতে গা বাসিয়ে দিচ্ছে তাও কিন্তু নয়। আরেকটা বিষয় জাস্ট আমি অ্যাড করি, যে আপনি দেখবেন যে কেন আমরা মানে সক্ষমতার অভাব নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা সবসময় ওয়ান স্টেপ এহেড অফ পাবলিক সার্ভেন্টস, পাবলিক অফিসিয়ালদের চাইতে তারা ওয়ান স্টেপ এহেড থাকে, কারণ সে ট্যাক্স ফাঁকি দেয় এবং পরে আমি অডিট করতে গিয়ে তাকে ধরি, দেখা যাচ্ছে তারা খুবই ইকুইপড। অতএব এই যে অ্যাডাপ্টেশন বা এই বিষয়গুলো সম্পর্কে জানা, প্রশিক্ষণ বা সচেতনতা এবং একটু সময় নেয়, এখন যখন আপনি সমাজে একটা বিশাল অংশ যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, সেখানে সরকারের অনেক সময় অনেক সদিচ্ছা থাকার পরও দেখা যায় এরকম কিছু অ্যানোমালিস থেকে যায়। তবে এটাও ঠিক যে যারা দিতে চাচ্ছে সঠিক প্রক্রিয়ায় তাদেরকেও সহযোগিতা করা উচিত। এক্স্যাক্টলি, আমার কথা হয়তো উনি একটু মিসআন্ডারস্ট্যান্ড করতে পারেন, আসলে ওটা কোনো ইয়ে না, মানে টার্গেটিং কোনো অর্গানাইজেশন না, এটা হচ্ছে জেনারেল। আমি হচ্ছে একটা মানুষের মেন্টালিটি কী হতে পারে, কেউ যদি একজন করে, যদি তিনি সেটা বোঝা, যদি তিনি ব্যাকডোর দিয়ে আসেন তাহলে তিনি চেষ্টা করবেন যে ব্যাকডোর দিয়ে কীভাবে সুযোগ সুবিধা না, যদি আপনার যদি পলিসি ওরকম থাকে, আপনার যদি পলিসি শক্তিশালী হয়, আপনার আইন যদি শক্তিশালী হয়, আপনি যদি অটোমেশন করেন, মডার্নাইজেশন করেন, আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন, আপনি আধুনিক প্রযুক্তির সহায়তা নেন, তাহলে ব্যাকডোর দিয়ে কেউ আসলেও তার পক্ষে সম্ভব নয় কোনো দু নম্বরই করা। জি, আপনাদের তিনজনকে মূল্যবান মতামত দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আপনাদেরও যারা মূল্যবান প্রশ্ন করেছেন। সুপ্রিয় দর্শক, ট্যাক্স এবং ভ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে এই বিষয়টি অনেকটা দুর্বোধ্য। সেটা শুধু আমাদের জন্যই না, পৃথিবীর সব দেশেই যারা ট্যাক্স ভ্যাট নিয়ে কথা বলেন তারা সবাই বলেছেন যে এটি দুর্বোধ্য বিষয়। তবে সাধারণত কর মেলায় এই দুর্বোধ্য বিষয়টা কেমন করে যেন সহজ হয়ে যায়, এবং সাধারণ ক্রেতা বা ভোক্তা হিসেবে সাধারণ মানুষ চান যে মেলার ভিতরে যে ধরনের আচরণ কর কর্মকর্তারা করে থাকেন সেই আচরণটা যেন তাদের অফিসে গেলেও একইভাবে থাকে। আর ভ্যাটের কথা বলতে গেলে বলতে হয় 38% রাজস্ব আয় যেহেতু ভ্যাটের মাধ্যমে হবে, সুতরাং এই ভ্যাট যারা কালেক্ট করছেন তারা সঠিকভাবে দিচ্ছেন কি না, নাকি যারা দিচ্ছেন তাদেরকে আবারও চেপে ধরা হচ্ছে, এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডের। জাতীয় রাজস্ব বোর্ড তার সেই অর্পিত মহান দায়িত্ব পালনে সচেষ্ট হবে এমন শুভ প্রত্যয় জানিয়ে শেষ করতে চাই আজকের এসএটিভি সংলাপ। এসএটিভি সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 9:00। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএটিভির সঙ্গেই থাকবেন।